নমস্কার, গুড ইভিনিং, ওয়েলকাম টু নিউজ টুডে ইন্ডিয়া। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা তথা সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আপনাদের জানিয়ে দিই, আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের জন্য অবশ্যই একটা স্বস্তিজনক এবং ভালো খবর এবং NTI বা নিউজ টুডে ইন্ডিয়ার লেটেস্ট ওয়েদার বুলেটিন এবং ওয়েদার ফোরকাস্ট ফর নেক্সট ফিউ ডেজ ফর ওয়েস্ট বেঙ্গল এবং সীমাঞ্চলের জন্য নিয়ে এসেছি। ঠিক রেগুলার বেসিসে আমরা যেভাবে আবহাওয়ার সাধারণত সামান্য পরিবর্তন থেকে শুরু করে কোনো সুখবর থাকলে সে বিষয়ে আপনাদের অবগত আমরা করি, এবং এই মুহূর্তে স্বস্তির যে খবর, ঠিক যেই স্বস্তির খবরের জন্য অন্ততপক্ষে চাতক পাখির মতো পশ্চিমবাংলা তথা সীমাঞ্চলের মানুষ থেকে শুরু করে কৃষক আম জনতা তারা যারা হচ্ছে অপেক্ষা করছিলেন তাদের জন্য নিঃসন্দেহে খুশির বাতাবরণ বইতে পারে। কারণ আপনাদের জানিয়ে দিই যে ভারত সরকার, পৃথিবী বিজ্ঞান মন্ত্রণালয়, ভারত মৌসুম বিজ্ঞান বিভাগ, ক্ষেত্রীয় মৌসুম বিজ্ঞান কেন্দ্র আলিপুর কলকাতা 7,27,000 তাদের পক্ষ থেকে নিয়মিতভাবে যেভাবে আপডেট আপডেটেড করা হয় ওয়েদার বুলেটিন সম্পর্কে সে বিষয়ে কিন্তু আমরা আপনাদের অবগত করতে পারি। অবশেষে যে বিষয়টা আপনাদের জানাবো যে অনেকেই কমেন্ট করতে শুরু করেছেন, কিন্তু কমেন্ট করার আগে ওয়েদার ফোরকাস্ট সম্বন্ধে আমরা ডিটেলসটা আপনাদের জানাবো। আপনারা জানেন এই মুহূর্তে গোটা দেশ জুড়ে অবশ্যই 7 দফা নির্বাচন, লোকসভা জেনারেল পার্লামেন্টারি ইলেকশন যে রয়েছে সেই ইলেকশনের একটা বাতাবরণের মধ্যে ঠিক যেমন নির্বাচনী তৎপরতা তুঙ্গে ছিল, ঠিক তেমনিভাবে তার সঙ্গে পাল্লা দিয়ে ব্যারোমিটার এবং থার্মোমিটারের পারদ কিন্তু রীতিমতো পাল্লা দিয়ে উঠছিল। এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশেষে চাতক পাখির মতো গ্রামগঞ্জের মানুষ থেকে শুরু করে শহর শহরাঞ্চলের মানুষ ঠিক যেমন হচ্ছে আল্লাহ মেঘ দে পানি দে এই বার্তা নিয়ে যখন হচ্ছে দরবার করছেন বিভিন্ন জায়গায় সর্বধর্ম সমন্বয়ে বৃষ্টির জন্য যখন প্রার্থনা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে কিন্তু পশ্চিমবাংলাবাসী এবং সীমাঞ্চলবাসীর জন্য একটি খুশির খবর রয়েছে। সেই খুশির খবর হয়তো বিশেষ করে এই মুহূর্তে যেই জায়গা থেকে নিউজ টুডে ইন্ডিয়ার হচ্ছে লাইভ চলছে সেখানকার যারা বসবাসকারী আছেন অর্থাৎ ইসলামপুর অ্যান্ড অ্যাডজাসেন্ট এরিয়া তারা হয়তো কিছুটা উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু আপনাদের যে বিষয়টা জানাবো যে আমরা কোনো কিছু বিষয়ে নিশ্চিত না হয় আপনাদের কাছে সে তথ্য দেওয়ার চেষ্টা করি না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, রিজিয়নাল মেট্রোলজিক্যাল সেন্টার আলিপুর কলকাতা 7,27,000 থেকে আজ বিকেল 5টায় সন্ধ্যায় যে ওয়েদার বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে নিঃসন্দেহে উত্তরবঙ্গবাসী এবং দক্ষিণবঙ্গবাসী এবং পার্শ্ববর্তী উত্তরবঙ্গের সীমাঞ্চল এলাকার মানুষের জন্য কিন্তু নিঃসন্দেহে ভালো খবর রয়েছে। সে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বাতাসের যে গতি সেটা কিছুটা আপনাদের অবলোকন করানোর চেষ্টা করছি। কিন্তু যে বিষয়টা নর্থ বেঙ্গল ওয়েদার ফোরকাস্টের জন্য আগামী 7 দিনের জন্য করা হয়েছে তাতে একদম দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর সহ মালদা অর্থাৎ গাঙ্গেয় যে সমভূমি অঞ্চল তার একদম উত্তর প্রান্তটের মানুষ কিন্তু নিঃসন্দেহে খুব খুশি হবেন। যে বিষয়ে অন্ততপক্ষে বৈশাখ মাসে গোটা বাংলার মানুষ বা সীমাঞ্চল এলাকার মানুষ কিন্তু কাল বৈশাখী অর্থাৎ বৈশাখ মাসের যে ঝড় সেই ঝড়ের জন্য কিন্তু চাতক পাখির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ গ্রীষ্মকালীন যে ফসলগুলো এবং বিকল্প ফসল হিসাবে ভুট্টা থেকে শুরু করে অন্যান্য যে ফসলগুলো হয় সেই সেখানে কিন্তু বৃষ্টির প্রচুর প্রয়োজনীয়তা থাকে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চল সেটা একদম বিধাননগর থেকে শুরু করে সোনাপুর, চোপড়া এবং তৎপরবর্তী অংশে কিন্তু প্রচুর পরিমাণে চা বলয়ে চা চাষ হয়, যা কিন্তু অবশ্যই দার্জিলিং যে পার্বত্য এলাকা বা সাবটারাইন রিজন তাকে কিন্তু টেক্কা দেয়। স্বাভাবিকভাবেই তারা প্রত্যেকেই কিন্তু সেই অন্ততপক্ষে চাষের জন্য যে বৃষ্টির জল সেই বৃষ্টির জন্য কিন্তু চাতক পাখির জন্য মতো হচ্ছে চেয়েছিলেন। স্বাভাবিকভাবেই আপনাদের জানিয়ে দিই যে বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব ডে ওয়ান অর্থাৎ আজকে বিকেল 5টার পরবর্তী থেকে আগামীকাল সকাল 8টা পর্যন্ত আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে সেখানে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই সমস্ত জায়গার জন্য আবহাওয়ার যে পর্যবেক্ষণ আবহাওয়াবিদদের পক্ষ থেকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে যে সেখানে লাইট টু মডারেট রেইন উইথ থান্ডার ভেরি লাইকলি টু অকার অ্যাট মেনি প্লেসেস বলছে। যদিও আমরা এর আগে বুলেটিনগুলো বলতাম আইসোলেটেড প্লেসেস, কিন্তু এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই যে অবশেষে তীব্র দাবদাহ ঠিক যেখানে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখেছেন যে তাপমাত্রার পারদ কিন্তু 42-43 ডিগ্রি ছুঁইচু হয়েছে আমরা ইসলামপুরের ক্ষেত্রে দেখিয়েছি। এবং আপনাদের যেটা হচ্ছে জানানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আকাশ কিন্তু যথেষ্টই মেঘে ঢাকা হয়েছে, মেঘলা আকাশ রয়েছে এবং এই নির্মল পরিবেশ এবং সুন্দর একটা মসৃণ বাতাস কিন্তু সন্ধ্যাবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে বইতে শুরু করেছে। এবং সেই মৃদুমন্দ বাতাসের যে তাপমাত্রা সেই তাপমাত্রা যা কিনা 42-43 ডিগ্রি ছুঁই ছুঁই ছিল সেটা কিন্তু কিছুটা কমেছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা
আপনাদের যেটা জানাবো যে সে তাপমাত্রার পারদ যেটা সন্ধ্যাবেলা কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল সেটা নেমে এক ধাক্কায় প্রায় 25-26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চলে এসেছে। অনেকে কমেন্ট করছেন, আমরা কমেন্টগুলো পড়বো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই যে আগামী 7 দিন এর জন্য যে ওয়েদার ফোরকাস্ট করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, পৃথিবী বিজ্ঞান মন্ত্রণালয়ে ভারত মৌসুম বিজ্ঞান বিভাগ ক্ষেত্রীয় মোশন বিজ্ঞান কেন্দ্র আলিপুর কলকাতার পক্ষ থেকে নর্থ বেঙ্গলের জন্য যে এই আবহাওয়া অর্থাৎ এই মৃদুমন্দ আবহাওয়া শুধুমাত্র যে আজকের জন্য বিরাজ করবে তা নয়, আপনাদের এটা জানানোর চেষ্টা করব যে এই আবহাওয়া কিন্তু আগামী 7 দিন পর্যন্ত বিরাজ করতে পারে। এবং সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই আগামীকাল সকাল 8:30 থেকে 6/5/2024 সকাল 8:30 থেকে শুরু করে একদম পরের দিন অর্থাৎ 24 ঘন্টা 7/5/2024 তাতেও কিন্তু লাইট টু মডারেট রেইন উইথ থান্ডার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস, যেটা আগে হচ্ছে মেনি প্লেসেস ছিল সেটা মোস্ট প্লেসে কনভার্টেড হয়েছে। ডে 3-র জন্য যেটা ভ্যালিড হচ্ছে 7/5/2024 অর্থাৎ 7 মে 2024 থেকে শুরু করে 8/5/2024 সকাল 8:30 পর্যন্ত পরবর্তী 24 ঘন্টায় লাইট টু মডারেট রেইন উইথ থান্ডার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস। এবং এটা হচ্ছে ডে 4, সেক্ষেত্রে ভ্যালিড ফ্রম 8:30 আওয়ার্স অফ 8/5/2024 টু 8:30 আওয়ার্স অফ 9/5/2024 এবং পরবর্তীতে অবশ্যই 9/5/2024 সকাল 8:30 থেকে একদম পরের দিন 10/5/2024 সকাল 8:30 পর্যন্ত কিন্তু এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লাইট টু মডারেট রেইন উইথ থান্ডার ভেরি লাইকলি টু মোস্ট প্লেসেস থেকে সেটা মেনি প্লেসেস হয়েছে। ডে 6-এর ক্ষেত্রেও সেই একই বিষয় রয়েছে, সেটাও আপনাদের জানানোর চেষ্টা করবো যে ভ্যালিড ফ্রম 8:30 আওয়ার্স অফ 10/5/2024 টু 11/5/2024 8:30 আওয়ার্স অর্থাৎ সকাল 8:30 পর্যন্ত। এবং ডে 7 সেটা হচ্ছে 11/5/2024 সকাল 8:00 থেকে 12/5/2024 সকাল 8:30 পর্যন্ত লাইট টু মডারেট রেইন অ্যাট মোস্ট অ্যান্ড মেনি প্লেসেস, এটা কিন্তু অবশ্যই উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা এই সমস্ত জায়গাতে হতে পারে। নো লার্জ চেঞ্জ ইন ডে টেম্পারেচার ডিউরিং নেক্সট 24 আওয়ার্স অ্যান্ড দেয়ার আফটার গ্র্যাজুয়ালি ফল বাই 4-6 ডিগ্রি সেন্টিগ্রেড ইন সাবসিকুয়েন্ট 3 ডেজ ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আপনাদের জানিয়ে দিই দিনের বেলা তাপমাত্রা তেমনটা পরিবর্তন না হলেও অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে যে পারদ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 41, 42 এটা তেমনটা পরিবর্তন না হলেও সান্ধ্যকালীন পরিবেশে কিন্তু সেটা হবে। এবং আপনাদের জানিয়ে দিই সমস্ত জেলাগুলোর জন্য অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা আগামী 7 দিনের জন্য জারি করা হয়েছে। আজ বিকেল 5টায় কিন্তু এই ওয়েদার বুলেটিন হচ্ছে আমরা পেয়েছি এবং আমরা অবশ্যই হচ্ছে সেই ওয়েদার বুলেটিনটা আপনাদের হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা কমেন্টে যারা কমেন্ট করছেন আমার তাদের কমেন্টগুলো আমরা রেগুলারভাবে ঠিক যেমনভাবে হচ্ছে পড়ার চেষ্টা করি আমরা সেগুলো অবশ্যই পড়বো। ইতিমধ্যে অনেকেই কমেন্ট করে ফেলেছেন, কিন্তু আপনাদের দক্ষিণবঙ্গবাসী যারা আছেন তারাও বিমর্ষ হওয়ার কিছু নেই, কারণ এই সেই একই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, রিজিয়নাল মেট্রোলজিক্যাল সেন্টার আলিপুর কলকাতা 7/27 থেকে আজ সন্ধ্যে 7 বিকেল 5টায় ঠিক যে ওয়েদার বুলেটিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর এবং বাঁকুড়ার জন্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে আজকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সেই সব জায়গায় লাইট রেইন উইথ থান্ডার ইজ লাইকলি টু অকার। যদিও হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া তাদের ক্ষেত্রে ড্রাই ওয়েদার অর্থাৎ সেখানে তাপমাত্রার পারদ যথেষ্টই থাকবে, কিন্তু আপনাদের যেটা জানানোর চেষ্টা করব ডে 2 অর্থাৎ 6/5/2024 যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব এই সেদিন থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত অর্থাৎ 11 তারিখ পর্যন্ত নয় 12 তারিখ পর্যন্ত লাগাতার 7 দিন লাইট টু মডারেট রেইন উইথ থান্ডার ইজ ভেরি লাইকলি টু অকার অ্যাট আইসোলেটেড প্লেসেস বলছে, কোথাও 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 মেনি প্লেসেস এবং কোথাও মোস্ট প্লেসেস বলছে। স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য কিন্তু যথেষ্টই একটা খুশির খবর এবং আমরা অবশ্যই এই ওয়েদার বুলেটিনটা আপনাদের জন্য নিয়মিতভাবে নিয়ে আসি। একদিকে যেমন স্বস্তির খবরটা সবার কাছে পৌঁছলে পরে মানুষ নিশ্চিন্ত থাকতে পারে যে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কালবৈশাখীর ঝড়ের জন্য হচ্ছে আমরা অপেক্ষা করি সে ঝড় মানুষের ক্ষতি না হোক তার জন্য যেমন সাবধান হতে পারে, পাশাপাশি বিশেষ করে চাতক পাখির মতো সাধারণ মানুষ থেকে আম জনতা যারা গরমে হচ্ছে যাদের দুর্বিষহ বা নাবিশ্বাস হয়ে ওঠে দুর্বিষহ অবস্থা হয় তারা কিন্তু কিছুটা স্বস্তি পাবেন। অবশ্যই এটা হচ্ছে ব্যাপার আছে, একে একে আমরা কমেন্টগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবো। অনেকেই ইতিমধ্যে
মধ্যে কমেন্ট করেছেন। আমরা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করব, কিন্তু তার আগে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, সাধারণত একদম দেখতে পাচ্ছেন যেখান থেকে আমি লাইভ করছি সেখানে একটি নিশান লাগানো আছে। সেই নিশানের গতি দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন এই মুহূর্তে হাওয়ার গতি কতটা সুন্দর, কতটা ভালো, মনোরম এবং সেই সঙ্গে মৃদু মন্দ নয়, যথেষ্টই হচ্ছে স্বস্তিদায়ক রয়েছে, সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আমরা অবশ্যই ধীরে ধীরে আপনাদের যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আপনাদের পড়ে দেওয়ার চেষ্টা করবো। ইতিমধ্যেই 98 জন লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে, 100 জন লাইভ ভিউয়ার্স জুড়েছেন। আপনারা অবশ্যই কমেন্ট করে যেখান থেকে দেখছেন আপনাদের এলাকায় এই মুহূর্তে আবহাওয়ার কী পরিবর্তন হয়েছে বা কতটা সুন্দর মনোরম পরিবেশ আছে। ধীরে ধীরে লাইভ ভিউয়ার্স বাড়ছেন, আপনারা কমেন্ট করবেন। মুন্না মুন্না লিখছেন বৃষ্টি হবে, থ্যাংক ইউ ফর ইউর অ্যাজামশন, প্রে অ্যাজামশন। দীপক বর্মন লিখছেন হাই, এবং তারপরে আমরা চলে যাব নূর আলম, তিনি লিখছেন ইনশাআল্লাহ বারিশ হোক ইনশাআল্লাহ। ধনঞ্জয় রায় লিখছেন ও নাইস, ডেফিনেটলি ইটস এ নাইস ওয়েদার। শফিক আলম লিখছেন জবরদস্ত, সালাম আলাইকুম, বারিশ নেই হোনে সে হামারা সবজি লাল হো জায়গা। সির্ফ আপকা সবজি নেই, ময়দান খেত খলিয়ান জো দেখেঙ্গে যাহাঁ ভি হ্যায় ভাইজান সব লাল লাল হো গিয়া, ইয়ানি জল গিয়া হ্যায়। তো ইসিলিয়ে বারিশ কাজ জরুরত, সখ জরুরত হ্যায়, ইসকা আন্দাজা আপ আর হাম সবকোই লাগা সকতে হ্যায়। আর ইস ওয়াক্ত জো এক মিঠাস ভরা ওয়েদার মৌসম হ্যায়, জো মৌসম মে আগর আপ ঘর কে ছত কে উপর চলে যায়েঙ্গে আর ইয়ে মিঠাস ভরা জো হওয়া ও আপকা বদন মে লাগেগা, তো দিল খুশ হো জায়গা। আর আপ জরুর আপ ইনশাআল্লাহ উপরওয়ালা কা শুক্রিয়া আদা করেঙ্গে। বহুত সারে কমেন্টস আ গয়া হ্যায়, কানেকশন থোড়া নেটওয়ার্ক কে ওজে সে স্লো রা। নূর আলম লিখ রা ইনশাআল্লাহ বারিশ হোগি, ধনঞ্জয় লিখছেন ও নাইস, সতীক আলম জবরদস্ত, সালাম আলাইকুম, বারিশ নেই হোনে সে হামারা সবজি লাল হো গয়া হ্যায়, আচ্ছা আশা করতে হ্যাঁ কি বারিশ হোগা। দীপক বর্মন লিখছেন হাই নূর ইসলাম, ইনশাআল্লাহ বারিশ হোগি। আরও আসছে অনেকের কমেন্ট আসছে, ইনশাআল্লাহ বারিশ হোগি, একই কমেন্ট বারবার ঘুরে ঘুরে আসছে, আমরা কিন্তু ধীরে ধীরে পড়ব। মঞ্জুর আলম লিখছেন সিকিম মে তো উনি কি ভালো আছে বেঙ্গলি, আচ্ছা কুচ লিখনা চা রে হ্যাঁ মঞ্জুর আলম, আপনার কমেন্টগুলো পড়তে পারছি না ঠিক এক্স্যাক্ট, বারিশ হোগা ক্যা নেই স্যার, হ্যাঁ তনভীর রাজা আমার মাইলস্টোন ভিউয়ার হ্যাঁ থার্ড মাস্টার হোগা, আচ্ছা মুজাহক লিখছেন বারিশ হোগে জি, মোহাম্মদ শামসাদ আরও লিখ রে হ্যাঁ, আচ্ছা মুন্না মুন্না লিখছেন বিএসএফ আমাদের 144 ধারা জারি করে আসে তার কেটে দিয়েছে, আচ্ছা এটা কোথায় আমি এক্স্যাক্টলি বুঝতে পারছেন। মোহাম্মদ সার্ভার লিখছেন বারিশ হোনা বহু জরুরি হ্যাঁ বেশক ভাইজান, আমার মাইলস্টোন ভিউয়ার হ্যাঁ। আপনি কমেন্ট করকে আপনি এলাকায় ইয়া যাহা সে ভি আপ লোক দেখতে হ্যাঁ, হো সকতা হ্যায় কি আপ লোক বহুত সারে আদমি জো হমে লাইভ দেখতে হ্যাঁ ইয়া লাইভ মে কমেন্ট করতে হ্যাঁ, ও ফারিক নেই হুয়ে হ্যাঁ, লেকিন আপকো বতা দে কি তকরিবন জো জো হমে লাইভ দেখতে হ্যাঁ ও কমেন্ট করতে হ্যাঁ। আর ইস ওয়াক্ত সুহাবনা জো মৌসম হ্যায় ইসকে বারে মে আগাহ সূচিত হম আপকো জব করতে হ্যায় তো আপকো বেহদ খুশি হোগি, কিউকি ইয়ে মৌসম জো হ্যায় সির্ফ আপকে একই হিসা নেই বলকে, আচ্ছা আই এম ফ্রম নেপাল কোই লিখ রে হ্যায়, আই এম ফ্রম নেপাল। মঞ্জুর আলম সিকিম মে তো অনেক অনেক কুছ, আচ্ছা কব হোগা বারিশ, আগলে দু দিন কা ইন্তজার কিজিয়ে, রব তালা সে দোয়া কিজিয়ে। আচ্ছা মোহাম্মদ এহসান হক আসসালামু আলাইকুম ভাইজান, মোহাম্মদ ইরশাল আলম কাশ্মীর মে তো হর রোজ বারিশ হতা হ্যায়, আচ্ছা বহুত বহুত শুক্রিয়া, থ্যাংক ইউ ভেরি মচ, ইয়েস দ্যাট ইজ নোন এজ দ্য অবভিয়াসলি দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, তো ওহা তো হোনাই হ্যায়। মোহাম্মদ মুজাহিদ মুজাহিদ লিখেন সালাম আলাইকুম ভাই, বারিশ কা খবর দেনে কে লিয়ে আপকা চ্যানেল নিউজ টুডে ইন্ডিয়া কা শুক্রিয়া, থ্যাংক ইউ ভেরি মচ। জমিল খান লিখ রা মেরা আহা পর ওহা পর হো রহা হ্যায় ঢলখোলা মে, আচ্ছা বারিশ হো রা হ্যায় ক্যা ইয়ে লিখিয়ে। জাহিদুল রহমান ভেরি গুড, মোহাম্মদ মাসুফ আলী লিখ রে বড়ে ভাই পানি হোগা কি নেই ইসলামপুর মে বেশক হোগি, ইসলিয়ে তো ওয়েদার ফোরকাস্ট মে আপকো বতায়ে, ইস ওয়াক্ত দেখ সকতে হ্যায় আগর আপ দেখ সকতে হ্যায় কি আজু বাজু ইর্দ গির্দ কা জো গাছ কে টহনিয়া হ্যায় পেড় পৌধা কা জো শাখ হ্যায় ও কিতনা বেহতরিন লচক রহা হ্যায় হওয়া সে। ফিরদৌস আলম নমাজ পড়ো পানি হোগি, বেশক নমাজ পড়না হ্যায় দোয়া করনা হ্যায় আবি নমাজ পড়িয়ে দোয়া কিজিয়ে। মঞ্জুর আলম আপনা লাইভ দেখতে হ্যায় থ্যাংক ইউ ভেরি মচ। মোহাম্মদ বাবুল আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকতহু, ইসি তরহ সে কমেন্ট কিজিয়ে আপকে এলাকা মে ক্যা হ্যায়। শফিক আলম জব্বার ভাই কন জিতা জো অমল ঝারি কে সাইড মে বহুত সারা গুসা জল গয়া হ্যায় কি ইসলিয়ে সরকার কো খেতি পূরণ দেনা চাইয়ে, আপকা আওয়াজ উঠাই, আচ্ছা হ্যাঁ দেখিয়ে বাত এসা হ্যায় কি খাস করকে আমার দেশকে যে কাশ্তকারী কিষান হ্যায় উপজাও করতে হ্যায় উপজাও সেই হমলোক কাজ আন বান শান বড়তা হ্যায়, কিউকি আগর কাশ্তকার ইয়া কিষান আগর খেতি ইয়া উপজাও না করে তো জানতে হ্যায় কি মার্কেট মে সব চিজ কা দাম জ্যাদা হোগা, ইসলিয়ে উন লোগো কো সালাম নমস্কার আদাম ও কুর্নিশ করতে হ্যায় হম, লেকিন সবসে বড়ি বাত হ্যায় কি আপ লোগো কো ভি থোড়া সূচিত করনা হোগা ইসকে বারে মে লোগো কো থোড়া কি, আচ্ছা মুন্না মুন্না লিখছে আজকে হওয়ার কথা ছিল, হ্যাঁ দেখতে পাচ্ছি মৌসমটা চেঞ্জ হচ্ছে, আচ্ছা মুজফ্ফর ভাই লিখ রে হ্যাঁ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, চোপরাতে বৃষ্টি নেই ক্ষুদ্র চা চাষিরা বিকাদে, সিরাইল ইসলাম ঠিক বলেছেন। জামিল খান বারিশ হোনে কা সম্ভাবনা হ্যায় ডলখোলা মে বেশক হ্যায়। আনন্দ গোপাল সিংহ লিখছেন বারিশ হো সকতা হ্যায় জগতা গাঁও মে, বেশক হো সকতা হ্যায়
हाँ निश्चय ईश्वरी का प्रार्थना नूर आलम ग्वाल पोखर में बारिश होगा क्या सर? बेशक होगा, ये पूरा नॉर्थ बंगाल का एकदम जो आपका वेदर फोरकास्ट हम बताएं आपको, ये हमारा कहना नहीं है, बड़े बड़े साइंटिस्ट बैठे होते हैं भाई जो इसके बारे में आपको सूचित करते हैं, आगाह करते हैं, हमारे पास इन्फॉर्मेशन आता है। हम आपको मोहम्मद नजरुल लिख रहे हैं, मोहम्मद नजरुल इस्लाम थैंक यू वेरी मच, कमेंट्स करते रहिए। अच्छा गुड्डू अशरफ अली लिख रहे हैं हाई, अच्छा थैंक यू वेरी मच हाई। हाँ तौसीफ रजा अस्सलाम वालेकुम भैया, टुनाइट वेरी बैडली वेदर इन इज नॉट गुड, नो नो द वेदर इज चेंजिंग। अंजार आलम सलाम वालेकुम, वालेकुम सलाम रहमतुल्लाह बरकतहु, अल्लाह का रहमत आप पे नाजिल हो। कनेक्शन स्लो हो रहा है, 160 लाइव व्यूअर्स हमारे साथ जुड़े हैं, लेकिन इस वक्त आपको बोल दें कि मौसम का मिजाज जो है उसमें काफ़ी बदलाव या परिवर्तन आया है, चेंज आया है। अंजार आलम लिख रहे हैं सलाम वालेकुम, वालेकुम सलाम, मेरा भी सलाम अर्ज़ है भाईजान। मोहम्मद सरवर लिख रहे हैं दाढ़ी भीर में खेत के लिए बारिश होना ज़रूरी है। मोहम्मद मोहिरुद्दीन करुंदगी में मौसम ख़राब है, हाँ मौसम ख़राब मतलब इट्स गोइंग टू बी अ वेरी गुड वन, इतना गर्मी तपती हुई गर्मी। मोहम्मद अबुल खूब गर्म कुछ ज़्यादा है, थैंक यू अब्दुल शेख, अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू, वालेकुम सलाम। साविर आलम गुड इवनिंग सर, गुड इवनिंग साविर, होप यू आर फिट एंड फाइन विद योर पिंक ऑफ हेल्थ। और भी सारे काम जो लाइव व्यूअर जाफर आलम लिख रहे हैं हाई। साइदुल इस्लाम मास्टर साहब सच में क्या बारिश हो गया? हाँ सच में होगा, ये मेरा कहना नहीं है, साइंटिस्ट का कहना है जो वेदर फोरकास्ट करते हैं, मेट्रोलॉजिकल डिपार्टमेंट के जो साइंटिस्ट है। चिन्मय दास इस्लामपुरे बिस्टि हो माने হচ্ছে না, বৃষ্টি এখনও চিন্ময় শুরু হয়নি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য যে একদম আবহাওয়ার মধ্যে যে পরিবর্তন অ্যাবডাপ্ট বা স্বাধীন চেঞ্জ সেটা কিন্তু হয়েছে। আচ্ছা মোহাম্মদ জামিরুল হাই লিখ রে, রমজান আলী লিখ রে হাই, ইটস মোহাম্মদ হালিম লিখ রে হ্যাঁ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাতহু। আপ সবকো বতা দে কি হাম আপকো আগাহ করতে হ্যায়। अब्दुल शेख लिख रहे हैं अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह। नजरुल इस्लाम लिख रहे हैं हाय। सफ़ीक आलम गर्मी में लोगों को बुखार हो रहा है, इससे बचने के लिए क्या करना चाहिए? देखिए बुखार होना है, बुखार आना है तो सबसे बड़ी बात है कि सनस्ट्रोक ना हो, इसके लिए तो आपको जो एहतियात बरतनी है वो करना होगा। वक्त में आप नहा धोआ कीजिए और उसके साथ साथ गर्मी से आकर के, तपती गर्मी से आकर के, अच्छा राजस्थान से अंजार आलम लिख रहे हैं गर्मी से आके साथ साथ ठंडा पानी पीना ले, कम से कम वेदर फ्लक्चुएशन में अपना बॉडी का टेम्परेचर और जो एनवायरनमेंट का टेम्परेचर है उसको कंट्रोल में रखिए। और जरूर अगर उससे ज़्यादा भी बुखार रहे, अगर किसी तरह का इन्फेक्शन से बुखार हो। अच्छा मोहम्मद अबुल लिखन राजस्थानी खूब गर्म, थैंक यू वेरी मच इन्फॉर्मेशन, सावधान थकबेन। अंजार आलम लाभ साइन दिए हैं पावर ऑफ आर एक्स टीयर आलम भाई अलहमदुल्ला। इम्तियाज आलम लिख रहे हैं हाय। मोहम्मद समीर खान लिख रहे हैं हाय। शमशेर आलम हमारे बंगाल में बारिश होगी कि नहीं? हिमाचल में तो बहुत ठंड है। अच्छा अच्छा थैंक यू वेरी मच फॉर द इन्फॉर्मेशन होगा। अच्छा पावर ऑफ आर टी एक्स आर एम आलम भाई लिख रहे हैं अलहमदुल्ला। मोहम्मद मशरुद्दीन के करुंदगी में तारे, अच्छा क्या दिखाई पड़ रहा है ना क्या जी? तारे दिखाई दे रहा है। मौसम चेंज होने में, अवरअप चेंज होने में कई मिनट लगता है भाईजान, इसलिए अफसोस मत कीजिए। दैट स्टार्स दैट विल बी हिडन बिहाइंड द क्लाउड्स एंड ऑल इन द वेरी फ्यू आवर्स, सो डोंट वरी फॉर दैट। मोहम्मद अबुल लिख रहे हैं राजस्थान में खूब गरम, थैंक यू। अपना कमेंट्स पढ़े और इतिमदे दो जन कमेंट्स कर 120 जन लाइव व्यूअर्स हमारे ये देखें। अब्दुल शेख मुंबई में भी बहुत गर्मी है भाईजान, बहुत सावधानी से रहिए। अनामुल हक लिख रहे हैं माशाल्लाह जल्दी से बारिश हो। सरफराज आलम लिख रहे हैं हाई। रमजान खान हाई लिख रहे हैं। नवाजी आलम लिख रहे हैं अस्सलाम वालेकुम, बारिश के बहुत जरूरी है, वालेकुम सलाम। सफीक आलम जब्बार भाई न्यूज़ टुडे इंडिया टीम को थैंक यू बारिश की खबर दिखाने के लिए, थैंक यू वेरी मच। हम भी चाहते हैं रब तबारक ताला से हमेशा दुआ करते हैं कि ये एडवर्स सिचुएशन जब हो तो उससे कम से कम लोगों को निजात मिले। अस्सलाम वालेकुम, मैं दिल्ली से बोल रहा हूँ और दिल्ली में बहुत गर्मी है। इस मोहम्मद हालिम कैसे भाईजान ठीक हूँ? इम्तियाज हैदराबाद से देख रहे हैं, बहुत बहुत शुक्रिया। केरला में भी बहुत गर्मी है। मोहम्मद शमसाद आलम लिख रहे हैं हाय। नूर इस्लाम लिख रहे हैं हाय। अच्छा कैफ आजम लिख रहे हैं हिमाचल में मौसम ख़राब है। रमजान खान लिख रहे हैं हाय। नूर हुसैन लिख रहे हैं आपके इलाके में मौसम कैसा है? और ख़ास करके हमारे बिहार और सीमांचल के बहुत सारे दर्शक श्रोता हैं जो हमें हमेशा देखते हैं, सराहते हैं, आपके इलाके में मौसम का मिजाज कैसा है? और वहाँ ये जो एकदम कैसा लुत्फ उठाने के लिए, जो मतलब मौसम का लुत्फ उठाने के लिए कैसे कैसे गर्मी में, मतलब गर्मी में भी सर्दी का एहसास, इस तरह का जो मिठास भरा हवा चल रही है जो जिसके लिए हम हमेशा इंतज़ार करते हैं, वो कैसा है? खादिम नायक लिख रहे हैं अस्सलाम वालेकुम, वालेकुम। नूर हसन लिख रहा है मुंबई में बहुत गर्मी है भाईजान, सावधानी से रहिए नूर हसन भाई। गोविंदो विश्वास लिख रहे हैं हाई, थैंक यू वेरी मच गोविंदो, किंतु कोथाय आछो किभाबे वेदरटाके फॉलो करछो? अच्छा सोहेल किंग लिख रहे हैं दिल्ली में बहुत गर्मी है, सावधानी से रहिए, जानते हैं द कैपिटल ऑफ इंडिया दैट इज़ अ वेरी हॉट प्लेस, और वहाँ आपका बोलते हैं कि वेदर चेंज होने के कारण या ग्लोबल वार्मिंग या ग्लोबल वेपोराइजेशन एक नया टर्मिनोलॉजी आ गया है। रमजान खान दिल्ली में बहुत गर्मी है भाईजान, सावधानी से रहिए, जल्दी से कमेंट कीजिए, क्योंकि आपको बता दें कि सुहावना जो मौसम है इसका लुत्फ आप लोग बहुत जल्दी से उठाइए, और साथ ही साथ अपने अपने हिसाब से सब कोई अपने अपने इबादत के जो हैं उनके पास। शहबाज आलम लिख रहे हैं हाय। हसीबुल रहमान लिख रहे हैं हाय। जाकिर हुसैन
गुड़गांव हरियाणा से देख रहे हैं हमारे माइलस्टोन सेकंड माइलस्टोन व्यूअर है, वहाँ क्या नजारा है मौसम का मुख्तार आलम सर? बृष्टि नय शुद्ध हवा बहुत, हाँ बृष्टि नय शुद्ध हवा बहुत चिन्मय, बारिश का बहुत जरूरत है सैदुर रहमान, बारिश का सख्त जरूरत है नूर हुसैन। जल्दी से कमेंट कैसे हैं? अच्छा अच्छा जल्दी से कमेंट कैसे हैं? अच्छा कुछ लिखना चाह रहे थे, हाँ ठीक है नूर हुसैन भाई, आप भी खैरियत मिजाज होंगे, ठीक होंगे, यू मस्ट बी इन द पिंक ऑफ योर हेल्थ। बारिश का सख्त जरूरत है, ऑब्वियसली वी नीड अ जॉइंट प्रेयर इन दिस रिगार्ड। आप जान देखते होंगे कि बहुत सारे जगह में लोग मिलजुल करके, अच्छा सफिकुल इस्लाम रख रहे हैं, आपने कोथा देखे लाइव क्वेश्चन, डेफिनेटली इट्स फ्रॉम इस्लामपुर द हेडक्वार्टर, सेकेंड हेडक्वार्टर ऑफ न्यूज टुडे इंडिया। सीमाब अख्तर हमारे माइलस्टोन व्यूअर, अस्सलाम वालेकुम भाई जान, थैंक यू वेरी मच सीमाब, होप फॉर द बेस्ट। ये मौसम में जो तब्दीली या चेंज आने वाला है उसका लुत्फ हम लोग सबको एक साथ उठाएंगे। सीमाब अख्तर भाई, उत्तर प्रदेश में बहुत गर्मी है। रहमान अली खान सर, आप जहाँ पर हो वहाँ का मौसम अच्छा कैसे है? यहाँ पर बहुत गर्मी है सर, हम मुंबई में रहते हैं सर, यहाँ बहुत गर्मी है। देखिए यहाँ भी बहुत गर्मी था, आपको बता दें कि तपती गर्मी 41, 42, 43 डिग्री, जिसका हम लोग कभी अंदाज़ा भी नहीं लगा सकते हैं, ऐसा ही मौसम था पूरा उत्तर दिनाजपुर जिले में, दक्षिण दिनाजपुर, मालदा, मुर्शिदाबाद, सभी जगह में। लेकिन उसमें तब्दीली आया है, आपको बता दें कि आज शाम की तरफ से रमज़ान लिख रहे हैं जब्बार भाई, एक बात बोलो, बोला करो ना कि वैक्सीन लगाने के क्या हार्ट अटैक आता है? अच्छा शायद आप देखे होंगे कि एस्ट्राजेनेका का एक जो कोविशील्ड है, इसके बारे में देखेंगे, इसके बारे में हम डिटेल्स में ऐसा एक रिक्वेस्ट आया है तो जिक्र करेंगे क्या है। ये मेरा कहना नहीं है, बहुत भी प्राइम चैनल्स से लेकर के एकदम प्राइम न्यूज़पेपर, वर्ल्ड हेल्थ मैगजीन, इस तरह के कुछ मैगजीन्स में इस तरह के कुछ बातें आए हैं, इसके बारे में बाद में जिक्र करेंगे। टेंशन मत लीजिए, सबसे बड़ी बात है टेंशन फ्री रहिए, अपना इम्यूनिटी को बढ़ाने के लिए जिस तरह का खाना आपको लेना चाहिए वो जरूर लीजिए, अपने आप का ख्याल रखिए। डॉक्टर का अगर आपको किस तरह का अंदेशा हो, शरीर में कोई चेंजेस हो या कोई बदलाव आपको नज़र आए, तो आप अपने हाउस फिजिशियन हो या अच्छे जो सलाहकार डॉक्टर है उसका सलाह लीजिए, घबराइए नहीं। तमजीद खान, हाँ देखिए एक बात, हेलो भाई मैं काठमांडू से देख रहा हूँ तमजीद खान, थैंक यू वेरी मच, इंशाल्लाह सफाया होगा, हाँ बेशक। और भी बहुत मिराज खान लिख रहे हैं पावर पार्टी, अलहमदुल्ला जो बिस्टी आसे तेल अनेक अनेक भलो है, मानुषर अनेक जर बोखर हो निसंदेह हमें चाहब मानुष सुस्थ सबल थकूँ, कारण आपनारा परिवार जे क्यों असुस्थ हो गए पड़े अवश्य उइ अ पेशेंट यू आर अल्सो ए पेशेंट, तक नहीं टेंशन है छोटो बड़ो बाच्चा के शुरू कर वयस्क जरा आनशाला सफाया होगा गर्मी इस बार भाई जान। ऑफिशियल साइदुल लिख रहे हैं, साइदुल खान हाई लिख रहे हैं, मिराज खान हाई लिख रहे हैं, अच्छा और अने के कमेंट कर नतून शुभम राय लिखन कि लिखन, अच्छा अच्छा सीमा बख्तर लिख रहे हैं पॉडकास्ट कब कर रहे हो आप? देखिए एक न्यूज़ चैनल में काम करते करते तो देखते हैं सेटअप कब लगा रहे हैं, हैं बहुत जल्दी 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 उसका भी इंतज़ाम करेंगे हम लोग, पॉडकास्ट भी लगाएंगे, आप लोग का दुआ, आप लोग के पास दुआ का दरख्वास्त है। देखिए धीरे धीरे आदमी आगे बढ़ता है, सबसे बड़ी बात हो तो है कि नॉर्थ बंगाल और सीमांचल या वेस्ट बंगाल कहिए और सीमांचल का खास खबरें फास्ट फॉरमोस्ट तरीके से आप लोग के पास जो छोटे खबर जो प्राइम चैनल में अवॉइडेड हो जाते हैं उसके बारे में आपको आगाह करते हैं, चाहे पॉलिटिकल सिनेरियो हो सब कुछ हो, तो एक सेटअप लेके हम लोग चलने की कोशिश करते हैं और धीरे धीरे आगे बढ़ने की कोशिश करते। शुभम रॉय हमारे एखे हवा चलते, शुभम अनेक अनेक धन्यवाद तुम्हारे इनफॉर्मेशन व तथ्यटे देवर जो हावा चलते और वेदर जो एक मैंने कि बोलो एडवर्स सीचुएशन तैरि हो गो गोटा पश्चिम बांगला जुड़े, जार जो क्योंकि तुम जो राज्य सरकार पक्ष के हक सरकार पक्ष के हक विभिन्न जगह क्योंकि तुम्हारे छुट्टी अनेक गरम छुट्टी एगिए ना हो तो विषय हे सेटार के मानुष कि मुक्ति पा एकदम तुम्हें गतकाल पर्यंत देखे जो आकाशे प्रचुर परिमाणे तारा छिल एखो किचु किचु तारा देखा जाच्छे तबे एकदम से वेदर फोरकास्ट जा बोलछे ताते किन्तु जे एकदम लो प्रेशर बेल्ट एकटा तैरि हवा कालबैशाखीर झड़ बा बृष्टि आंधी तूफान तार जोन्नो जे परिवेश एकटा दरकार हय। मसरुल लिखछे आप क्या बादल उधर बहुत खराब है इस्लामपुर के साइड में, ज़्यादा खराब है क्या? अच्छा मसरुल नहीं खराब नहीं है, बट द वेदर इज़ चेंजिंग, बहुत बहुत गर्मी से लोग तपती गर्मी से लोग। मोहम्मद अबू तालिब बारिश चाहिए भाई जान, बेशक चाहिए अबू तालिब भाई। अच्छा मोहम्मद अफान राज लिख रहे हैं दादा चोपड़ा इलाकाय बृष्टि होबे कि आबहावा दफ्तर थेके कि बोलछे? हाँ अफान राज डेफिनेटलि चोपड़ा इलाकाते बृष्टि होबे, आमराओ चाई चोपड़ा इलाका केन चोपड़ा एकदम सेई जायगाते बृष्टि होक। मुक्तार आलम सर आजकेर पाँच जन कन्या सन्तानेर जन्मेर प्रतिबেদনটি खूब पपुलार हये गेछे, थैंक यू वेरी मच। ये पपुलारिटी शुधुमात्र आमादेर जन्य नय, आपनारा दर्शक श्रोतारा बेशी करे शेयर करेछेन, लोक के देखार सुयोग करे दियेछेन, तार जन्य आपनादेरकेओ आमरा अंतर अंतस्थल थेके अनेक अनेक शुभेच्छा एबं अभिनंदन जानाच्छि। Whenever something gets viral, that viral thing is done by the spectators itself.
আমরা করি না, আপনারা করেন, পপুলার করেন। সবথেকে বড় কথা হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো বা এই ধরনের খবরগুলো হচ্ছে খুব রেয়ার কেস। আমরা হয়তো আরও ভালো করে আপনাদের কাছে প্রতিবেদনটা তুলে ধরতে পারতাম, কিন্তু আপনাদের জানিয়ে দিই যে এটা বলতে খারাপ লাগে, কিন্তু সত্যিকারের কথা হচ্ছে যে 4G আর 5G চক্করে নেটওয়ার্ক ফ্লাকচুয়েশন আমাদের কাছে বড় একটা চ্যালেঞ্জ হয়েছে। একভাবে কোনো প্রতিবেদনকে, আচ্ছা মুজাফফর আলম বলছেন আমি দাসপাড়া থেকে বলছি, আচ্ছা দাসপাড়াতে বৃষ্টি হয়নি, আমি বলিনি কিন্তু এখনও বৃষ্টি হয়নি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেই এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, আবহাওয়া দপ্তর সেই ফোরকাস্টটা ওয়েস্টবেঙ্গল, গোটা ওয়েস্টবেঙ্গলের জন্য কয়েকটা জেলা বাদে দক্ষিণবঙ্গের দিয়েছে, উত্তরবঙ্গের জন্য কিন্তু ভালো খবরটা আছে, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। এবং এই মুহূর্তে নিশ্চয়ই দাসপাড়া এলাকাতে আরও বেশি হবে, কিন্তু আমি একদম হার্ট অফ দ্য টাউন ইসলামপুর থেকে যেটা আপনাকে জানানোর চেষ্টা করছি যে দ্য ওয়েদার, দ্য অ্যাডভার্স সিচুয়েশন হ্যাজ চেঞ্জ। চিন্ময় লাগছে জব্বরদা, বারিশ কা ইন্তজাম কিজিয়ে, সব কাম খেয়াল রাখ রহে সব কাম, আচ্ছা কানেকশন স্লো হো গিয়া, হ্যাঁ আচ্ছা সব খতম হো যা রা হ্যাঁ, দেখিয়ে ইসকা ইন্তজাম করনে বালা হাম আর আপ কোই নহীন হ্যাঁ, দ্য নেচার গোজ বাই ইটস ওন রুলস, ওকে। আর সবসে বড়ি বাত হ্যাঁ, উই অল আর দ্য পাওয়ার্স অফ এ বিগ পাওয়ার, সো প্রে ফর প্রে টু দ্যাট পাওয়ার, অ্যান্ড অবভিয়াসলি উইফ উই জয়েন্টলি প্রে দ্যাট উইল বি অ্যাকসেপ্টেড বাই গড, আল্লাহ, ভগবান, হোয়াট এভার ইউ সে। চিন্ময় থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা সবাই মিলে ইন্তজামটা করি, সবাই মিলে অবশ্যই নিজে নিজের যে আরাধ্য দেব দেবতা ভগবান আল্লাহ গড যাই রয়েছে তাদের কাছে প্রার্থনা করি। নিঃসন্দেহে সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে যেমন একটা কাজ সফল হয়, ডেফিনেটলি আমরা সে বিষয়টাও চিন্তা করি যে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। শাকিল আহমেদ লিখলেন দলখোলা আমি বারিশ হোগা কি আসার, হ্যাঁ ডেফিনেটলি উত্তর দিনাজপুর, দলখোলা ইজ এ পার্ট অফ উত্তর দিনাজপুর শাকিল ভাই, হ্যাঁ জরুর হোগা, রব তালা সে দোয়া ভি কিজিয়ে, আর দেখিয়ে কি মৌসম কাজ বদলতো হওয়া যে মিজাজ হ্যাঁ উস মিজাজ কা লুত উঠাইয়ে, আর হাম উম্মীদ করতে হ্যাঁ কি বহুত জলদি বারিশ হোগি আগলে একদম সাত দিন কে লিয়ে যে ওয়েদার ফোরকাস্ট দিয়া গিয়া হ্যাঁ, ওয়েদার ফোরকাস্ট তকরিবন সভি জিলো কে লিয়ে হ্যাঁ, জেসে আপকো বতায়ে, আর ইস ওয়ক্ত আপ দেখ সকতে হ্যাঁ রুখ বদলা হুয়া হ্যায়, তো কহীঁ না কহীঁ এসা হো সকতা হ্যায়, আন্দাজা লগায়া জাতা হ্যায় কি ইয়ে একদম শাম কে টাইম মে, একদম শাম কে তকরিবন সাত সাড়ে সাত বাজে মানে যে ফলো কিয়া ওয়েদার ফোরকাস্ট মে। আচ্ছা সন্দীপ রায় একজন বাংলাদেশের ঢাকাতে এখন বৃষ্টি হচ্ছে, আমরা খুব ঠান্ডা হওয়া পাচ্ছি, আশা করি রাতে বৃষ্টি হবে। সন্দীপ রায় কোথেকে লিখছেন, খুব ভালো একটা ইনফরমেশন দিয়েছেন, ঢাকাতে যদি বৃষ্টি হয় ডেফিনেটলি, আমরা তো আর ঢাকা নেই, আমরা খোলা রয়েছি, আমাদের এখানেও হবে। ফরিয়াজ আলম ওয়েদার ঠিক হ্যাঁ, আচ্ছা বিশ্ব মালাকার লিখছেন ওয়াচিং ফ্রম মুঙ্গের বিহার, থ্যাংক ইউ ভেরি মাচ। হোয়াট ইজ দ্য সিচুয়েশন আমার বিশ্ব মালাকার, আপ হিন্দি সমস্ত হোঙ্গে ইয়া ফির আপ বাংলা ভি সমস্ত হোঙ্গে, সেখানে মুঙ্গের সে মুঙ্গেরও ওয়েদার কেমন আছে, একদম সীমাঞ্চল থেকে কিছুটা দূরে, তো সেখানে কেমন ওয়েদার আছে নিশ্চয়ই আমাদের একটু জানাবে, হ্যাঁ আমরা কিন্তু অপেক্ষা করছি হ্যাঁ তোমার সেই কমেন্টগুলোর জন্য। বিশ্ব মালাকার থ্যাংক ইউ ভেরি মাচ, ইওর হার্ট মেবি ইন বেঙ্গল। সফিউল ইসলাম স্যার সুজালিতে বৃষ্টি নাই শুধু বাতাস বইছে, হ্যাঁ বাতাস বইছে এটা ভালো লক্ষণ, ইসলামপুরে বারিশ অনেক চান্সেস হ্যাঁ, নারায়ণ রক্ষিত হ্যাঁ আছে চান্স আছে। সিদ্দিক আলম দাদা বৃষ্টির খুব দরকার, একটু প্রার্থনা করুন, সবাই করি সিদ্দিক ভাই, সবাইকে প্রার্থনা করতে হবে। আমরা দেখেওছি এর আগে বিভিন্ন জায়গায় সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন যে মানুষ এক সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে প্রার্থনা করছে যে বৃষ্টি হোক, আল্লাহ মেঘ দে পানি দে পানি দে রে, সে গানটা নিশ্চয়ই শুনেছেন হ্যাঁ, তো সেটাই হচ্ছে বিষয়। আমরা অবশ্যই আপনাদের কাছে হচ্ছে এইভাবে লাইভ কমেন্টগুলো নিয়ে আসার চেষ্টা করি, হাওয়ার গতি আস্তে আস্তে কিন্তু বাড়ছে এবং সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়েছে, যার জন্য কিন্তু অবশ্যই আমরা এটা প্রত্যাশা করতেই পারি। ওয়েদার ফোরকাস্ট যেভাবে দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া মেট্রোলজিক্যাল দপ্তরের পক্ষ থেকে যে অবশ্যই কিন্তু সেই বৃষ্টিটা হবে, পারভেজ আলম রেখে শুধু হাওয়া চলছে, হ্যাঁ হাওয়া চলছে, সেই হাওয়ার সাথে সাথে যেটা বলবো যে অবশ্যই কিন্তু হাওয়ার পরে কিন্তু বৃষ্টি হয়, হ্যাঁ এটা মনে রাখতে হবে, ঠিক আছে স্বাভাবিকভাবেই এটা কিন্তু আপনারা রাখবেন মাথায়। আর অবশ্যই সেই আচ্ছা বিশ্ব মালাকার লেখছেন এখন হালকা ঝড়ের মতো বাতাস অনুভব হচ্ছে, বিশ্ব মালাকার আচ্ছা ঠিক, তাহলে সীমাঞ্চল এলাকাতেও তার প্রভাব আছে যেটা তেমনটা বলছিলাম তোমাকে বিশ্ব ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সেটা যখন ঝড়ের মতো বাতাস অনুভব হচ্ছে সেটা ইসলামপুরে হচ্ছে, এবং যে ওয়েদার বুলেটিনটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে মাইল্ড টু মডারেট বা বলা যেতে পারে হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তবে ঝড় না হোক এটা সে পরম করুণার কাছে আমাদের প্রার্থনা থাকবে, কারণ জলপাইগুড়ির ইতিহাস
সাম্প্রতিক ঝড়ের ইতিহাস আমরা অনেকেই বলিনি, 5 মিনিটের দমকা হাওয়ায় বহু মানুষ সর্বশান্ত, অনেক ঘরবাড়ি হয়ে গেছে। তাহলে সাবধানতা কিন্তু আমাদের সেক্ষেত্রে অবলম্বন করতে হবে। দিনের তাপমাত্রার ফ্লাকচুয়েশনটা খুব বেশি একটা হবে না, কিন্তু যদি বৃষ্টি হয়ে যায় তাহলে টেম্পারেচার অনেকটাই ফল করে যাবে। এবং তারপর আপনার জানেন গ্রীষ্মের পরেই বর্ষা আসে, তো বৈশাখ মাস, এই বৈশাখ মাসের একদম শেষের দিকে জ্যৈষ্ঠ মাস এরপর থেকে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ভাব চলে আসে। জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই 3 মাস মোটামুটি হচ্ছে বর্ষাকালীন একটা সময় আছে পুরনো যারা আমরা ইয়ে পড়ি। আচ্ছা কামালউদ্দিন লিখছেন, দাদা থ্যাংক ইউ ভেরি মাচ, কিছু একটা বলতে চাইছিলেন কামালউদ্দিন। অবশ্যই 92 জন লাইভ ভিউয়ার্স আছেন এবং আপনাদের জানিয়ে দিই খুশির খবরগুলো। সে খুশির খবর তো বটে, আবার অনেক দুঃখেরও খবর আমাদেরকে আমাদের পেশাগত কারণে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। খুশির খবরগুলো এই জন্য দিই, সেটা হলে সকলের মনটা খুশ থাকে, আর সবথেকে বড় কথা হচ্ছে যেটার জন্য মানুষ, ওই জুনেদ আলম লিখছেন কারেন দিঘিতে বাড়ির সবেদা ভিডিও কে লাইক করে শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ মোহাম্মদ ইয়া। দাদা কালকে বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে, হ্যাঁ এমনটাই বলছে আতাবুর রহমান, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ হতে পারে গভীর রাতে হতে পারে, কিন্তু তার জন্য তোমাকে যেটা বলি বৃষ্টি হওয়ার জন্য যে একটা অ্যাটমসফিয়ার একটা পরিবেশ যে দরকার, তাপমাত্রার পারত্য নিচে নামা। নারায়ণ রক্ষিত লিখছেন জব্বারদা হামলোক রাতে শিলিগুড়ি মে বারিশ হো রাহা হ্যায় বহুত ঠান্ডি হাওয়া চল রহি। আচ্ছা বারিশ হো রাহা ক্যা শিলিগুড়ি মে, আগে হো রাহা তো উসকে বারে মে লিখিয়ে, আচ্ছা বারিশ হোনে আগে শিলিগুড়ি মে হো রাহা। আচ্ছা আনোয়ারুল হক, শুধু হাওয়া বিশ্বমালাকার, লুয়ের প্রভাব প্রায় বেড়ে চলেছে, বৃষ্টি হলে মনে আনন্দ ছুটে আসবে। ডেফিনেটলি বিশ্ব, যেই কথাটা তোমাকে বলছিলাম, শুধু আমরা এটা শুধু শুনতাম এক সময়, বিশেষ করে যারা ভূগোলটাকে একটু ভালো মতো পড়তাম, যে ব্যাপার হচ্ছে যে গ্রীষ্মকালে গরমের সময় বিভিন্ন জায়গা বিশেষ করে হচ্ছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে দিল্লি, রাজস্থান, হরিয়ানা এই সব জায়গায় লু চলে। এটা আমরা কখনো ভাবতেও পারিনি, উই নেভার থট দ্যাট দিস লু উইল বিকাম আ পারসিস্টেন্ট রিয়েলিটি ইন বেঙ্গল টু, বেঙ্গলেও হচ্ছে এরকম হচ্ছে লু চলবে এটা ভাবতে পারিনি। এটা নিঃসন্দেহে আবহাওয়ার তারতম্য হচ্ছে, সেই সঙ্গে আপনারা যারা পড়াশোনা করেন বা যারা আমার থেকে আরও বেশি জানেন তারা প্রত্যেকেই জানেন গ্লোবাল ওয়ার্মিং এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পাশাপাশি হচ্ছে আরবানাইজেশন, অর্থাৎ গাছ কেটে নেওয়া, এর ফলে কিন্তু গোটা পৃথিবীতে একটা ত্রাহিমাম ত্রাহিমাম রব। কদিন আগে একটা ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা আর্টিকেল আমি পড়ছিলাম, সেখানে আপনি ভাবলে অবাক হবেন যে পৃথিবীর কিছু কিছু জায়গাতে, এমনকি ভারতবর্ষের বেশ কিছু জায়গাতেও কিন্তু একদম জলের আকাল শুরু হয়েছে। স্বাভাবিকভাবে দিস অ্যাডভার্স ওয়েদার অর অ্যাডভার্স অ্যাটমসফিয়ার বা অ্যাডভার্স ক্লাইমেট আমাদের কিন্তু একদম যে জলস্তর, সেই জলস্তরটাকে অনেকটা বেশি এফেক্ট করছে। হ্যাঁ, গ্রাউন্ড ওয়াটার যেটাকে বলি আমরা, হ্যাঁ পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার বা যেটাকে হচ্ছে আমরা স্বচ্ছ পানীয় জল বলি, সেই জলের কিন্তু আকাল দেখা দিতে পারে। এটা হচ্ছে সবথেকে বড় কথা, আমরা জানি জলই জীবন। হ্যাঁ আপনারা সকলেই জানেন যে পৃথিবীর হচ্ছে 3 ভাগ জল আর 1 ভাগ জল, কিন্তু সেই জলের অনেকটাই হচ্ছে মাত্র 10% থেকে 15% জলকে আমরা পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে গ্রহণ করতে পারি। একভাবে আমাদের প্রত্যেকেই কিন্তু মানে এটা নিয়ে ভাবতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, এই টার্মটার সঙ্গে আমরা, এই টার্মিনোলজির সঙ্গে আমরা এতদিন হচ্ছে যুক্ত ছিলাম। রঙ্গু লিখছেন দ্য উইন্ড ইজ ব্লুইং অ্যান্ড ইটস মে রেইন ফ্রম দাসপাড়া, থ্যাংক ইউ ভেরি মাচ। সিদ্দিক আলম, দাদা আবহাওয়া দপ্তর থেকে কি খবর আছে একটু জানালে ভালো হতো, একটু আগে জানিয়েছি। বিশ্বমালাকা লিখছেন বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি, আপনি এই মুহূর্তে মুঙ্গের থেকে দেখছেন কিন্তু এত সুন্দর বাংলা লিখছেন, আই এম রিয়েলি 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 সারপ্রাইজ। হ্যাঁ ভালো, নিশ্চয়ই বাংলার সঙ্গে আপনার আত্মার যে যোগ সে যোগ রয়েছে বিশ্ববাবু, কোথা থেকে বিলং করেন সেটা নিশ্চয়ই পরবর্তীতে এক সময় আপনাদের কাছে আমরা জেনে নেবো। মুক্তার আলম, কয়েকদিন ধরে প্রচণ্ড দাবদাহ হওয়ার কারণে মানুষের পেটে অসুখ, ডায়রিয়ার সমস্যা খুব বেড়ে গেছে, তার বৃষ্টির খুব প্রয়োজন। হ্যাঁ ডেফিনেটলি, আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই বৃষ্টি না হলে পরে এই সময় সবথেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ডাস্ট পলিউশন, তার কারণে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি জ্বর মাথা ব্যথা বড়দের, এবং সেই সঙ্গে হচ্ছে আপনার সানস্ট্রোকের কারণে বিভিন্ন সমস্যা, পেটের সমস্যা ইত্যাদি হতে পারে। আপনার যেটা বললাম যে দিস ওয়েদার চেঞ্জ চেঞ্জ ইন ওয়েদার দ্যাট ইজ ডিরেক্টলি একদম রিলেটেড টু দ্য ওয়াটার পলিউশন, এবং সেই ওয়াটার পলিউশন হওয়ার কারণে কিন্তু পেটের রোগ হয় সব, যা আপনারা জানেন জলবাহিত রোগ। মোহাম্মদ নিজামুদ্দিন ভাই সাহেব, জলের জন্য 3rd World War হবে, একদম খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছেন মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব। সত্যি জলের জন্য হাহাকার হয়ে গেলে 3rd World War হবে, জলের জন্য মানুষ ত্রাহিমাম ত্রাহিমাম করবে, পানি জলের জন্য ছুটে বেড়াবে। বৃক্ষ বিশ্বমালাকার লিখছেন বৃক্ষরোপণ কর্মসূচি করে এগিয়ে যেতে হবে ফ্রম মুঙ্গের, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা জানেন একদম জুলাই মাসে অরণ্য সপ্তাহ পালিত হয়, সেই সময় আমরা নিশ্চয়ই প্রত্যেকে অন্ততপক্ষে নিজের বাড়ির পাশে হলেও 2-4টে করে গাছ যদি লাগাই, এই মুহিম এই আন্দোলনটাকে যদি একটা বাস্তবে রূপান্তর করতে পারি তাহলে অনেক হবে। ইমতিয়াজ হোসেন, ইউ রাইটিং হ্যালো হ্যালো ভেরি মাচ, আমার এই ফার্স্ট মাইলস্টোন ভিউয়ার অ্যাপ, বহুত দেখতে হ্যাঁ আমকো। তো এতক্ষণ আমাদের সঙ্গে লাইভ ওয়েদার আপডেটে আপনারা ছিলেন, হ্যাঁ আস্তে আস্তে লাইভ ওয়েদার আপডেটের থেকে আমাদের হচ্ছে যারা দর্শক শ্রোতা তারা আস্তে আস্তে অন্ততপক্ষে জিস্ট যেটা সারমর্ম যেটা সেটা শুনে নিয়ে কিন্তু অনেকে স্বস্তিতে একদম আরামসে আরাম কেদারায় শুয়ে অথবা নিজের কাজে। আচ্ছা ওয়াহিদ আলম লিখছেন জব্বার স্যার ইউ আর গ্রেট, আই এম নট গ্রেট, আই এম গ্রেট অফ অল অফ বিকজ অফ অল ইউ ইউ অল মাইলস্টোন ভিউয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দোজ হোপ ফর দ্য বেস্ট ফ্রম আওয়ার এন্ড অ্যান্ড উই ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু গিভ ইউ দ্য আউটপুট। আমরা
আগেও বলেছি আমরা আকারে ক্ষুদ্র, ছোট সেট আপ ছোটো, কিন্তু তার মধ্যেও আটমোস্ট মানুষকে দেওয়ার চেষ্টা করি এবং একদম ডেফিনেটলি মানুষের যাতে ভালো হয় সেদিকটাই কিন্তু আমরা অনেক দেওয়ার চেষ্টা করি। আমরা অবশ্যই পরবর্তীতে আমাদের দু বছর পড়তে হয়েছে, তৃতীয় বর্ষে আমরা পদার্পণ করছি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে। হ্যাঁ, যদিও আমাদের আরও কনসার্ন বিষয় জব্বার স্যার ইউ আচ্ছা আয়ন ডিএক্স লিখছেন কিছু একটা আমরা অবশ্যই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আয়ন আয়ন ডিএক্স, থ্যাংক ইউ ভেরি মাচ। অয়ন না আয়ন বুঝতে পারছি না, যাই কোনো প্রোনাউন্সিয়েশনে কোনো গণ্ডগোল হলে নিশ্চয়ই মাফ করে নেবেন, নিজগুণে ক্ষমা করে দেবেন। তো এই ওয়েদার বুলেটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, আবারও যারা নতুন করে যুক্ত হলেন তাদেরকে জানিয়ে দিই যে উত্তরবঙ্গ একদম কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই পর্যন্ত কিন্তু আগামী সাত দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আমার বলছি না হবে, কিন্তু ওয়েদার যে চেঞ্জ, এবং এই মুহূর্তে যেখান থেকে লাইভ করছি আমি, বিশেষ করে বলা চলে যে উত্তর দিনাজপুর জেলার একদম মিডল পয়েন্ট না হলেও টু সাম এক্সটেন্ড মিডল পয়েন্ট, সেখান থেকে লাইভ করছি। মোহাম্মদ শাহবাজ লিখছেন, হ্যালো জব্বার দা, ভেরি নাইস রিপোর্টিং, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্টস। তো সেই ওয়েদারটাই, ওয়েদার আপডেটটা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, এবং আফটার অল আই অ্যাম অলসো হিউম্যান বিইং। তো আপনাদের যেমন কষ্ট হয়, আমাদের তো আরও বেশি ফিল্ড ওয়ার্ক করতে হয়, ফিল্ডে দৌড়তে হয়, স্বাভাবিকভাবেই সেই গরমটাকে উপেক্ষা করে যেতে হয়, আমাদের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হয়। তো স্বাভাবিকভাবেই আমরাও কিন্তু আপনাদের মতো অবশ্যই চাতক মাখির মতো চেয়ে থাকি যে অবশ্যই বৃষ্টি হোক। মোহাম্মদ শাহবাজ আলম, ফাইভ বেবি গার্ল বার্থ দেনে ওয়ালি লেডিস কা কুছ গিফট বগেরা মিলেগা ক্যা নেই, ইয়ে দেখি বাত হ্যাঁ কি দেখি সবসে বড়ি বাত হ্যাঁ। আচ্ছা, কাঁচাকালিতে খুব হওয়া আনোয়ার হক, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ শাহবাজ ভাই, সবসে বড়ি বাত হ্যাঁ কি আল্লাহ না করে কি নাজুক হালাত হো বচ্চিও কা আর উসকা মা কা, সবসে বড়ি বাত হ্যাঁ ইটস ফর এ মাদার ইটস এ গ্রেট চ্যালেঞ্জ টু গিভ বার্থ টু এ চাইল্ড, ও ওয়াহ পাঁচ পাঁচ। তো সবসে বড়ি বাত হ্যাঁ গভর্নমেন্ট কা নজর মে লানে কে লিয়ে ইয়া ফির মেডিকেল সায়েন্স মে জো প্র্যাকটিস করতে হ্যাঁ উন লোগোকে নজর মে ডালনে কে লিয়ে। ধরমপুর থেকে টিএমসি রাজা দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। কিছু কমেন্ট করুন আপনার ধরমপুরে কি কেমন রয়েছে, গল্পপুর থেকে দেখছেন। যে বিষয়টা বলবো যে এই ওয়েদারটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, আর হ্যাঁ যেটা বলছিলাম যে সেক্ষেত্রে হচ্ছে একটা অবশ্যই একজন সেক্ষেত্রে অবশ্যই যে বিষয়টা বলবো যে অবশ্যই সেই যে আমরা যে প্রতিবেদনটা দেখিয়েছি এটা মায়ের কাছে যেমন চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে হচ্ছে মায়ের কাছে মানে সে হচ্ছে সাত মাস হলেও সে গর্ভে ধারণ করেছে সন্তানগুলোকে, এবং সাত মাস তাকে হচ্ছে কত চ্যালেঞ্জ নিয়ে হচ্ছে তাকে কত চ্যালেঞ্জ নিয়ে তাকে হচ্ছে হচ্ছে গর্ভে পাঁচটা সন্তানকে রাখতে হয়েছে। ইন্দিরা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে অবশ্যই তার যে হেলথ প্রোভাইডার ছিল বলা চলে, তাকে হেলথ অ্যাডভাইজার ছিলেন যে ডাক্তার, তিনি কতটা হচ্ছে চ্যালেঞ্জ নিয়েছেন বলা চলে একটা মানে যে আমি এটাকে হচ্ছে সাকসেসফুল ডেলিভারি করেছি, প্রিটার্ম ডেলিভারি হয়েছে, সাত মাসে হয়েছে। মুক্তাল আলম স্যার, আজকে বৃষ্টি হলে অবশ্যই আবার লাইভে আসবেন, কারণ বৃষ্টি হলে অত্যন্ত ভালো, তবে ঝড়ো হাওয়া হলে কোনো এলাকায় আচ্ছা কোনো ধরনের সমস্যা হতে পারে, এইরকম আমরা আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমেই আচ্ছা জানতে পারবো, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই আমরা চাইবো না কখনো কোথাও কোনো আনটুয়ার্ডস ইনসিডেন্ট হোক। দেখুন কোনো রিপোর্টার নট নান অফ দ্য মিডিয়া পার্সনস ইন দ্য ওয়ার্ল্ড তারা কোথাও চায় না কোথাও হচ্ছে। সমীর কুমার লিখছেন, উই নিড রেইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা হ্যালো ভাই, মাই কাঠমান্ডু সে মীর সাথী তমজিদ খান। আচ্ছা টিএমসি রাজা, ধরমপুর সাইড মে টাইগার এসেছে শোনা যাচ্ছে। দেখুন কোনো প্রকারের গুজবে ভাই রাজা ভাই কান না দেওয়াই ভালো। কামালউদ্দিন সোলপাড়া থেকে দেখছেন, টাইগার এসছে কি না এটা নিশ্চিত করে যেমন আমি বলবো না, তাবার এসছে এটাও বলবো না, তা কিন্তু আপনাদের বলেই মানুষকে সাবধান তো থাকতেই হবে, আসতেই পারে না আসার কিছু নেই, বন জঙ্গল থেকে আসতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা হচ্ছে এটা নিয়ে গুজব ছড়ানো বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডোন্ট স্প্রেড রিউমার অ্যান্ড ডোন্ট ইন্ডালজ ইউর সেলফ ইন দ্য রিউমার্স, কারণ তাতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায়। সেটা ব্যাপার হচ্ছে সেক্ষেত্রে বনদপ্তরকে জানান, তারা আসবে, আজকে এসছিলো আমরা খবর পেয়েছি। ওয়াহিদ আলম জব্বার স্যার, আপ লাইভ কব কব আতে হ্যাঁ, মানে তো হমেশা নিউজ মে লাইভ আতা হুম ওয়াহিদ আলম ভাই, হমেশা আতা হুম, আর খাস করকে ওয়েদার বুলেটিন যে এক পার্ট রহতা হ্যাঁ জিসকে বারে মে হাম লোগো কো আগাহ করতে হ্যাঁ সূচিত করতে হ্যাঁ, ইসকে লিয়ে মাই খুদ লাইভ আতা হুম, মেরে সহ প্রতিনিধি জো রহতে হ্যাঁ রাত সে লেকর কে জিপ্টো সে লেকর কে সৌমিক সে লেকর কে গৌরভ সে লেকর কে আপনা শ্রেয়সী সে লেকর কে ফৈজান আসরফ সে লেকর কে লক্ষ্মী শর্মা সে লেকর কে জিতনে ভি হ্যায় সবকো ইয়ে টিম ওয়ার্ক করতে হ্যায় সবকো ইনপুট সপ্লাই করতে হ্যায়, জব ऐसा नहीं कि चीफ रिपोर्टर आ गया लाइव में तो इसके लिए कोई इनपुट नहीं देना है, और एंटायर टीम और हमारे ब्यूरो चीफ भी हैं कॉन्फिडेंशियल है कि उसका नाम हम बार बार नहीं लेते हैं, वो तो हमेशा हमें सराहते भी हैं, गुस्सा भी दिखाते हैं, जो इंपॉर्टेंट न्यूज़ है उसके बारे में बताते हैं और इनपुट देते हैं। पिंकी अग्रवाल फ्रॉम इस्लामपुर बाजार, थैंक यू पिंकी अग्रवाल।
होप यू आर फिट एंड फाइन। विश्व मालाका न्यूज टू इंडिया के पूरे टीम के को दिल से शुक्रिया एंड लॉर्ड्स ऑफ लव, थैंक यू वेरी मच टीम से रहा। थैंक्स सर हमार कमेंट देखार जो मोहम्मद शाहबाज आलम लक्षण फॉरेस्ट डिपार्टमेंट वाले आए थे, पूरा एरिया को मुआयना किया लेकिन कुछ नहीं आया था टाइगर के सिलसिले में। अब व्यक्त है अच्छा कुवैत से देख रहा हूँ रेहान अब्दुल, हाँ मौसम कैसा है कुवैत में, कैसा है वहाँ बताइए, बहुत दूर रहते हैं आप, हाँ अरब अमित शाही के देश में रहते हैं, ज़रूर बताइए। फिर लाइव व्यूअर्स बढ़ रहे हैं, कमरुल हॉक लुधियाना से देख रहे हैं, थैंक यू वेरी मच, शायद कमरुल भाई काम से फारिक हो गया। रेहल अब्दुल अस्सलाम वालेकुम, वालेकुम सलाम और रहमतुल्लाह बरकातहू। अच्छा दिलदार हुसैन दार्जिलिंग थे के देखी अमी, थैंक यू दिलदार हुसैन, सेकंड वेदर निश्चय सुहावना आछे, हाँ एकदम। पिंकी अग्रवाल माय नेम इज तुषार, अच्छा ओ अच्छा आई सी पिंकी अग्रवाल यू आर इन द निकनेम ऑफ पिंकी अग्रवाल एफबी में पिंकी अग्रवाल, यस तुषार भाई बोलुन, हाँ किछु कमेंट करते चाहछेन किना, किन्तु पिंकी अग्रवाल ए आछे आपनार एटा केनो प्रोफाइलटा केनो आई डोंट नो भाई, हाँ जाइ होक हमें तो पिंकी अग्रवाले देखिल आपनार प्रोफाइले जैक आपनार भलो नाम आपनी हे एखे हमारे का क्लियर कर दिलें, थैंक यू वेरी मच। तो वेदर आपडेट अपने देवार चेषा करी और अवश्य मुहूर्ते ग्रीष्मकालीन जो सब्जी फसल इत्यादि प्रचुर परमाणे जल्द दरकार आज है। खैरुल इस्लाम हमें लक्ष्मीपुर के देखी दादा, थैंक यू वेरी मच। अंजार खान हाय नानाजी, हाय अंजार होप यू आर फिट एंड फाइन, अच्छा अच्छा पिंकी अग्रवाल माई मदर्स नेम इज तुषार, हाँ हाउ इट पॉसिबल आपका नाम तुषार आपका मम्मी का नाम भी तुषार, ऐसा नहीं हो सकता, शायद गलत लिखे हैं, अच्छा माई नेम इज़ होगा, हाँ थैंक यू वेरी मच। अच्छा कमरुल हॉक लिखना कैसे हो भाईजान, रेहल अब्दुल अलहमदुल्ला मौसम ठीक है, येस इज गोइंग टू बी फाइन। अच्छा संजीत कुमार सिंह दादा बृष्टि हो कब फ्रम चोपड़ा, बोलम तो आगामी सात दिन मध्य बृष्टि हर समान इम्तियाज आलम इसलमपुरे एर बेस्ट स्कूल कौनटा ये मुहूर्त आपके लाइव हमें बोलते पर ठीक है, यू टॉक टू मी ओवर फोन आई विल जस्ट गे और व्हाट्सएप मी, हमार डेडिकेटेड व्हाट्सएप नम्बर हमारे अफिशियल पेजे दिया आज से पाने, थैंक यू। हाँ अच्छा कमेंट पानी कि पे, अच्छा मोहम्मद बिलाल हाई लिखन एखो अनेक जन लाइव व्यूअर्स देखें, पिंकी अग्रवाल अच्छा नॉट तुषार पिंकी अग्रवाल आई एम रियली कन्फ्यूज, स्टाइलिश राहुल अस्सलाम वालेकुम भाईजान, वालेकुम सलाम राहुल, यू हैव गिवन अ लाइफ लव साइन, कनेक्शन माझे माझे स्लो हो जाए, जो फोर जी और फाइव जी फ्लैक्चुएशने एकदम व्यतिब्यस्त हो जा, तो शाइक बाबार अत खुण संगे अपना लाइव जुड़े छें प्राय 45 मिनट अपनारा हे 41 मिनट लाइव रेन, तो इट्स द टाइम टू टेक ए ब्रेक कारण आरो अनेक खबर रही है सेगुलर प्रति हमें ध्यान दीते हैं, क्योंकि आगामी सात दिन उत्तरबंग और दक्षिणबंग जदि आजकल जो हम उत्तरबंगे सबकटी जिला के मोटामुटी भलो खबर आबहार जो जो एक मृदुमंद बतास जो बोलो तर गति बढ़े धीरे धीरे, हो मॉइश्चर जो इनकार्नेशन जमा हवा से हे दिलदार हुसैन, अच्छा दार्जिलिंगे बृष्टि है ना कि भाई, हाँ समस्त जिलाते ही क्योंकि एकदम उत्तर एर समस्त जिला मैंने हिमालयन रिजियन एंड सबटेरियन रिजियन समस्त जगह। मोहम्मद हुसैन अच्छा मोहम्मद अनिसुल हाय पिंकी अग्रवाल माई फादर्स नेम इज वेंकट अग्रवाल, अच्छा अच्छा टीएमसी राजा वेंकट अग्रवाल ठीक, सर बृष्टिर जो दुआ करबें निश्चय करब, अच्छा मोहम्मद शाहजहाँ लिखें आबहवा कि खराब ना खराब थे भलोर दिखे जा लाइव एस सब समय खराब सुनते चाहले हमें भलो किस सुनते हैं, খারাপ আবহাওয়া বলতে যে অ্যাডভার্স সিচুয়েশন ঝড় আন্ধি তুফান ঘূর্ণিঝড় এগুলো যেন না হয়, বৃষ্টি হোক এটা তো আমরা সকলে চাইছি। যাক ধীরে ধীরে কিন্তু বাতাসের গতি বাড়ছে এবং সেই সঙ্গে হচ্ছে কিন্তু ঝড় বৃষ্টি প্রবণ যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু হচ্ছে। আসসালামু আলাইকুম আনজার আলম, ওয়ালাইকুম সালাম, আচ্ছা প্রিন্স ফখরুদ্দিন খান বৃষ্টি কবে হবে, ওয়েট ফর দ্য সেকেন্ড ডেজ, পিঙ্কি আগরওয়াল লিখছেন রেইন উইল কাম, मोहम्मद शाहनवाज जब्बारदार रायगंज लोकसभा इलेक्शन के लिए आपका क्या राय है, कौन बाजी मार सकता है, दैट विल बी लर्न ऑन 4 जून, आई डोंट वांट टू कमेंट ऑन दिस, मोहम्मद शाहबाज आलम माइलस्टोन व्यूअर आछेन, विशेषकर लाइव ये कमेंटगुलो ना कराई श्रेय मन करी कारण विषय हे आगे किछु बोलबो परे सेटा हबे ना तखन आपनी आमाके गाला, अच्छा जाकिर हुसैन लिखछेन धन्यवाद भाई बृष्टि हबे, मोहम्मद रिवाज लिखछेन आजकेर वेदारटा खूब भालो दादा बेडरूमे फैन लागछे ना मने हय आज, थैंक यू वेरी माच। गौरव दास बिस्टी होक दादा दरकार आछे, थैंक यू वेरी माच, सबाई लिखछेन अवश्य दरकार आछे, जे दरकार आछे तार जोन्नोई तो लाइवे आसा एबं आपनादेर संगे सेटा शेयर करा, खूब सुंदर एकटा परिवेश अवश्य एकटु खोला जायगाय अथवा बाड़ीर छादे गिये जान एबं एटाके उपभोग करुन एबं अवश्य मने मने प्रार्थना करुन ईश्वरेर इष्टदेवेर काछे जे जेन बृष्टि हय एबं उत्तर बांगला ठीक जेमन शुद्ध उत्तर बांगला आमादेर बांगला जेमन, अच्छा
ইমতিয়াজ আলম লিখছেন, আপনার নেক্সট পাবলিক মুদ্দা কি হবে? ভাই পাবলিক আপ সব হ্যাঁ। হ্যাঁ, দিলদার হোসেন লিখছেন, জব্বার ভাই সাবধানে থেকো, তুমি একজন খুব ভালো রিপোর্টার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কমপ্লিমেন্ট। হ্যাঁ, আমরা সাবধানে থাকার চেষ্টা করি। আমাদের সব থেকে বড় শক্তি হচ্ছে আপনারা দর্শক শ্রোতারা, মানুষরা যারা আমাদেরকে ভালোবাসেন। মোহাম্মদ সাবাজ, অ্যাজ প্রেস রিপোর্টার ইউ হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট অল এরিয়াজ, দ্যাট ওয়াই আস্ক ইউ অনলি। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ সাবাজ, ইউ জাস্ট টেল মি। সাইজাদ আলম, জব্বারদা উত্তর দিনাজপুরে বৃষ্টির তো কোনো খবর নাই, খাস করে ইসলামপুর চোপড়া এগুলো জায়গা তো, আরও বাগানের যা অবস্থা, কী যে হবে ফিউচারে। না, ডেফিনেটলি সাইজাদ আলম ভাই, একদম বিমর্ষ হবেন না, আপনাদের জন্য ভালো খবরটা নিয়ে এসেছিলাম। আগামী সাত দিনের মধ্যেই আশা করি একদম ভালো ফল গোটা উত্তর বাংলা দক্ষিণ বাংলা সব জায়গার জন্য। যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু হবে। ওয়েদার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, আপনাদের যেটা বললাম, কোনো একটা জায়গায় বৃষ্টি হচ্ছে। একজন কমেন্ট করলেন ঢাকা থেকে, যে সেখানে হচ্ছে ঢাকাতে একদম বৃষ্টি হচ্ছে, তার কারণেই কিন্তু একদম পূর্ব দিকে বৃষ্টি হচ্ছে, এবং পূর্ব দিক থেকে এই মুহূর্তে উত্তর পূর্ব যে বাতাস, ঠান্ডা বাতাস, সেটা কিন্তু আসছে। হ্যাঁ, স্বাভাবিকভাবেই আমাদের জন্য একটা সুখবর আসুক না, এক ঝলক মেঘ, এক পলক মেঘ আমাদের দিকে। আচ্ছা, পিঙ্কি আগরওয়াল, ওয়ার আর ইউ লিভিং, ওয়ার আর ইউ লিভিং ইন থানা কলোনি? নো নো পিঙ্কি আগরওয়াল, আই এম নট লিভিং ইন থানা কলোনি, আই এম লিভিং ইন ইসলামপুর, নিয়ার বাই ইসলামপুর বাস টার্মিনাস। এনিওয়ে, আচ্ছা, আমির খান কিছু একটা লিখছিলেন আমাদের মাইলস্টোন ভিউয়ার, মাঝে মাঝে কমেন্ট করেন, কি আছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এবং আমির খান ভাই, পানি কব হোগা ভাই বলো? আচ্ছা, পানি হোগা ইসলিয়ে তো বলে, পানি হোগা ইসলিয়ে ওয়েদার ফোরকাস্ট মে আয়ে হ্যাঁ, ওয়েদার বুলেটিন দেখিয়ে ক্যাপশনস মে, আর ইসকো জ্যাদা সে জ্যাদা শেয়ার কে। ফারুক আলম, জব্বার ভাই আসসালামু আলাইকুম, কশ্মীর সে ক্যা ইসলামপুর মে বারিশ হো রা হ্যাঁ ক্যা? নেই, বারিশ নেই হো রা হ্যাঁ, অনেকই সম্ভাবনা হ্যাঁ, আর ওয়েদার বুলেটিন যে বতায়া। আচ্ছা, এআইটিসি হন্না লিখ রে হ্যাঁ, চোপড়া মে হালকা হালকা হওয়া চল রা হ্যাঁ, বহুত আচ্ছা হন্নান ভাই, চল রা হ্যাঁ, তো ইসকো জারি রহনে দিজিয়ে, আর বেশক বারিশ কো বুলাওয়া দিজিয়ে, তাকি আপকে চাই বেল্ট মে কম সে কম সব কুছ আচ্ছা হো। ওয়াহিদ আলম, গুড নাইট স্যার, সোনে যা রা হ্যাঁ, ঠিক হ্যাঁ, সোনে কা বক্ত হ্যাঁ, বহুত সুহাবনা মৌসুম হ্যাঁ, তকরিবন সাড়ে দশ বজনে কো যা রা হ্যাঁ, চার মিনট বাকি হ্যাঁ, চার বজনে মে, তো সবকা বহুত বহুত শুক্রিয়া কি ইস বক্ত হমারে সাথ লাইভ মে। আচ্ছা, মোহাম্মদ শাহবাজ, জব্বারদা হমারে ইলাকে মে বহুত সারে এসে মুদ্দে হ্যাঁ, জিসকে লিয়ে আওয়াজ বুলন্দ করনে কি জরুরত হ্যাঁ, বেশক মুদ্দা আপ দিজিয়ে, উসকা আওয়াজ বুলন্দ হম জরুর করেঙ্গে, হ্যাঁ, বাট দ্যাট ফ্যাক্ট শুড বি আ সিওর ওয়ান, দ্য জেনুইন ওয়ান। শাহবাজ আলম ভাই, বহুত সারে মুদ্দে হ্যাঁ। আচ্ছা দাদা, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সকলে যারা কাজ করি অবশ্যই সবাই সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকুন, কারণ মানুষের জীবনে আনটুয়ার্ডস ইনসিডেন্টগুলো না আসাটাই কাম্য, দ্যাট ইজ এক্সপেক্টেড দ্যাট নো আনটুয়ার্ডস ইনসিডেন্ট কাম ইন হিউম্যান বিইংস লাইফ। আমরা দুঃখটাকে যতটা অ্যাভয়েড করতে পারি, যদিও জীবনটা দুঃখ এবং সুখের মধ্যে মানে একদম একটা থ্রেড লাইক ডিফারেন্স আছে, আপনি কখন সুখ এলো। শাহনওয়াজ খান লিখছেন, আচ্ছা লাভ দিয়েছেন, লাভ, লটস অফ লাভ টু ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ এমপি লিরিক্স লিখছেন, আমাদের মরুয়াগাঁও এলাকায় ভালো হাওয়া চলছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ শাহবাজ আলম, মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল কি বহুত জরুরি হ্যাঁ, হ্যাঁ জরুরি হ্যাঁ, মাল্টি সুপার স্পেশালিটি মে সুপার স্পেশালিস্ট ডাক্তার চাইয়ে, ইয়ে বহুত বড়া মুদ্দা হ্যাঁ, দেখিয়ে ইসকে বারে মে সির্ফ হম নেই, সব কই ইসকে বারে মে জানতে হ্যাঁ, আর হম লোক খাস করকে জব কই ইন্টারভিউ করতে হ্যাঁ, ইয়া ফির জব কই মুদ্দা লেকে বাত করতে হ্যাঁ। টিএম সিরাজ লিখছেন, লাভ ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ, লটস অফ লাভ টু ইউ। হসপিটাল তো হ্যাঁ, বিল্ডিং হ্যাঁ, বহুত বড়া ইনফ্রাস্ট্রাকচার হ্যাঁ, লেকিন ওয়াহ স্পেশালিস্ট ডাক্তার ইহাকে লোককে লিয়ে, হ্যাঁ কুছ কুছ চিজে হো রই হ্যাঁ, জেসে আপকো বতা দে সাব ডিভিশনাল হসপিটাল মে ইহাকে লোক কা ডিমান্ড কে অনুসার আপকা এস এন সি ইউ হুয়া হ্যাঁ, উসকে বাদ আপকা ইহাঁ আল্ট্রাসোনোগ্রাফি সে লেকর কে সিটি স্ক্যান থোড়া বহুত হো রা হ্যাঁ, লেকিন এক চিজ আপকো মাননা পড়েগা কি খাস করকে হামারে ইন্ডিয়া মে শায়দ দেখে হোঙ্গে কোভিড কে সিচুয়েশন মে ক্যা হালাত থা, কে দেয়ার ইজ আ বিগ গ্যাপ বিটুইন দ্য রেশিও অফ ডাক্তার্স অ্যাজ ওয়েল এস পেশেন্ট, কতনে আদমি মে কতনে ডাক্তার চাইয়ে, যোকে আপকা এক র্যাশনাল হোনা চাইয়ে, দ্যাট ইজ ভেরি ইরেশনাল, সো গভর্নমেন্ট শুড থিঙ্ক, আর হম চাতে হ্যাঁ জব ভি চাহে কই পলিটিক্যাল পার্টি কা কই নেতা হো, যো কই জিম্মেদার আদমি হো, ইয়া ফির মানিয়ে কই আপকা যো অ্যাডমিনিস্ট্রেশন লেভেল মে আচ্ছা জগহ পে রাতে হ্যাঁ, সো উই ট্রাই টু জাস্ট ব্রিং দেয়ার অটেনশন টু দ্যাস, লাভ ইউ দাদা। আনসার আলী, পানি হোগা ক্যা ভাই সাহাব, হওয়া চল রা হ্যাঁ হমারে ইয়াঁ, হ্যাঁ ইসকে লিয়েই তো লাইভ মে আয়ে থে, তকরিবন একই বাত কো হম ভাইয়ান দোহরা রে হ্যাঁ তকরিবন 48 মিনিট সে, আর এই খুশি কি খবর হমারে পুরে নর্থ বেঙ্গাল সাউথ বেঙ্গাল পুরে বঙ্গাল কে লিয়ে, আর সীমাবর্তী যে এলাকা হ্যাঁ চাই ও পোঠিয়া কহিয়ে, ঠাকুরগঞ্জ কহিয়ে, তৈয়বপুর কহিয়ে, ধমালবাড়ি কহিয়ে, শীতলপুর কহিয়ে, পাহাড়কাটা কহিয়ে, উসকে বাদ আপকা বাহাদুরগঞ্জ কহিয়ে, কিশনগঞ্জ কহিয়ে, অররিয়া কহিয়ে, হ্যাঁ একদম যো সীমাঞ্চল হ্যাঁ আপকা
और साथ में हम लोग का जो नेपाल बॉर्डर आता है वहाँ तक का ये एकदम गलगलिया उधर के लिए की, लेकिन मौसम में जो ज़्यादा अच्छा मोहम्मद साहब पेशेंट थोड़ा थोड़ा प्रॉब्लम के वजह से सिलीगुड़ी या पुराना पूर्णिया जाना पड़ता है। MGM में बंगाल के पेशेंट पे ज़्यादा कंसंट्रेशन नहीं किया जाता। हाँ, एक तो है ये बात हम भी मानते हैं आपके लिए। सबसे बड़ी बात है कि धीरे धीरे इसका चेंजेस होगा। देखिए, कोई भी डेवलपमेंट या कोई भी बदलाव एक दिन में नहीं होता है, इट टेक्स टाइम एंड इन द ड्यू कोर्स ऑफ टाइम आई होप अगर हम लोग सबको मिलके इस मुद्दा को उठाएंगे, इसको बुलंदी में पहुँचाएंगे और जो कहते हैं पब्लिक प्रेशर रहेगा, लोगों को थोड़ा अर्ज करेंगे जिम्मेदार लोगों को, तो बहुत जल्दी होगा। और ये कमेंट पढ़ के हमको ख़त्म करना होगा। प्रिंस फखरुद्दीन खान लिख रहे हैं, यू आर द गुड न्यूज़ मैन ऑफ इस्लामपुर। थैंक यू सखराज, जबरदस्त आपका बोलने का अंदाज बहुत अच्छा है, आई लाइक इट। थैंक यू वेरी मच, थैंक यू फॉर द कॉम्प्लीमेंट, इट्स ऑल फॉर यू एंड डेफिनेटली ईच एंड एवरी डे, हर दिन प्रतिदिन আমি নিজেকে ইচ্ছা আচ্ছা। শেহজাদ আলম, যাবার একটু স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিবেন, মাধ্যমিকে যা ফলাফল করে বিশেষ করে চপড়া ব্লকে অত্যন্ত নিন্দাজনক। মোহাম্মদ শাহবাজ আলম, ইসলামপুর ডিস্ট্রিক্ট কব বনেগা, আপকা আওয়াজ উঠানে মে হাম লোক আপকে সাথ হ্যাঁ, এই ডিমান্ড তো হাম লোক হমেশা করকে আয়ে হ্যাঁ। খাস করকে নিউজ টুডে ইন্ডিয়া পরিবার কে তরফ সে ইস মুদ্দা কো লেকর কে বহুত সারে প্রতিবেদন কিয়া গিয়া, জো ভি ইসকে বারে মে আওয়াজ উঠায়ে হ্যাঁ উসকো ফোরকাস্ট কিয়া গিয়া, উসকো হাইলাইট কিয়া গিয়া। ডেফিনেটলি হাম ভি চাহতে হ্যাঁ কি हमारे जो तंगरस्तियाँ है, खास करके सोनापुर से एक आदमी जब रायगंज तक जाते हैं और दिन में काम करके नहीं आते हैं, आ पाते हैं, तो दैट इज़ ऑब्वियसली अ वेरी वेरी लॉजिक वेरी लॉजिकल डिमांड। और उसमें देखिए इस्लामपुर पुलिस डिस्ट्रिक्ट भी हुआ है, थोड़ा आपका लॉ एंड ऑर्डर में भी थोड़ा परिवर्तन तबदला चेंज जो बोलते हैं वो हुआ है। काफ़ी आपका यहाँ जो आपका क्राइम होता है उसमें बहुत पाबंदी लगाया जा सका है। सो ऑब्वियसली वी आर वेरी होपफुल दैट पुलिस डिस्ट्रिक्ट हुआ है तो एक ना एक दिन इंशाल्लाह हमारा इस्लामपुर डिस्ट्रिक्ट का जो डिमांड है वो भी पूरा होगा। शहजाद आलम, वी नीड इस्लामपुर डिस्ट्रिक्ट, थैंक यू वेरी मच। और अब तक भी अच्छा हन्नान लिखिन चोपड़ा तो मेघर कंडीशन खुपड़ा नॉर्डन शिकारी शिलाबृष्टि की और सम्भावना आज दादा ना ना शिलाबृष्टि और सम्भावना नहीं हमें चाहब ना प्रत्येक प्रार्थना करूँ से जाते ना हेल लैंड स्टॉम हेल स्टॉम इज अ वेरी बिग थिंग अपना देखे एर आगे दीर्घदिन यगतर संगे हम सोशल मीडिया अपना मुहूर्ते देखें व्च करें क्योंकि विषय हे जेहेतु प्राय 25-26 बचरे बेसि सब मिलिए प्रिंट मीडिया मिलिए लोकल पत्रिका मिलिए सोशल मीडिया मिलिए जेहेतु एत दिन आपनारा अने के जानें কয়েক বছর আগেই চোপড়াতে শিলাবৃষ্টি হয়েছিল, বড় বড় শিলাবৃষ্টি, কত চা বাগান নষ্ট হয়েছিল, মানুষের অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ করে কৃষকদের, চা বাগানের কৃষকদের, ছোট ছোট কৃষকদের কি ভয়ানক পরিস্থিতি হয়েছিল। আচ্ছা মোহাম্মদ শাহবাজ ও আল্লাহ হাফিজ, জব্বারদা, সুপ্রিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে ছিলেন। আর আমাকে এবার অবশ্যই বিদায় নিতে হবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই সুন্দর যে একটা হচ্ছে পরিবেশ তৈরি হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, যেটার জন্য আমরা প্রত্যেকেই প্রত্যাশা করছিলাম, প্রার্থনা করছিলাম। আচ্ছা হান্নান, আজকে বৃষ্টি হবে না কিন্তু হওয়ার সম্ভাবনা। কামালউদ্দিন গুড নাইট লিখছেন, সকলকে গুড নাইট। আর সবথেকে বড় কথা হচ্ছে অবশ্যই এই খবরগুলো একাই দেখার পরে নিজেই উপভোগ না করে আরও বেশি মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, কারণ যতই আমাদের ভিউয়ার্স, যতই আমাদের ফলোয়ার্স, যতই আমাদের লাইক বাড়বে তত বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো এবং তাদের যে কণ্ঠস্বর, তাদের যে বার্তা, তাদের যে ডিমান্ডস, তাদের যে মুদ্দা, সেই মুদ্দাগুলোকে আমরা বেশি করে আরও জানতে পারবো। লাইভে আসার একটা বড় একটা বিষয় হচ্ছে যে লাইভে আপনাদের সঙ্গে আমরা হচ্ছে যখন হচ্ছে ইন্টারাক্ট করি, ডেফিনেটলি অনেক জিনিস যেগুলো হয়তো আমাদের একাধিক খবরের মধ্যে নিজেদেরকে এনগালফ করে দিয়ে বা পলিটিক্যাল খবরের দিকে ছুটে বা ইনসিডেন্ট থেকে ছুটে যে মুদ্দাগুলো আমাদের মাথা থেকে বেরিয়ে যায় সেগুলো কিন্তু আপনাদের এই কমেন্টগুলোর মাধ্যমে সেগুলো আবার কিন্তু মানে কি বলে রিফার্বিশড হয়ে যাওয়া বা একদম বলা যাচ্ছে যে সেটা পাঞ্জেট হয়ে যায় যে আমাকে এটা নিয়ে করতে হবে, এটা নিয়ে কথা বলতে হবে, এটা নিয়ে প্রশ্ন করতে হবে, জনপ্রতিনিধিদের বলতে হবে, প্রশাসনিক কর্তাদের বলতে হবে, তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। সো দ্যাট বিকামস রিফার্বিশড ওয়ান্স অ্যাগেন, সো দ্যাট ইস আ ভেরি গুড প্ল্যাটফর্ম যে মুদ্দাগুলো আপনারা বলবেন। বিভিন্ন জায়গায় ছোটোখাটো সমস্যা থাকে, হয়তো সেই সমস্যাগুলোকে আমরা অনেক সময় ওভারলুক করি, এর কিছু কিছু আপনার হচ্ছে লোকালাইজড ইস্যু থাকে, সেগুলো লোকাল স্তরে মিটিয়ে ফেলার জন্য আমরা অনেকে সাজেস্ট করি, হয়তো সেই সময় আমাদের অনেকের কথাটা ভালো লাগে না। দেখুন বিষয় হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক এবং একটা খারাপ দিক আছে, ইচ অ্যান্ড এভরি সাইড উই হ্যাভ টু জাস্ট লুক ইট আফটার। এবং যারা অবশ্যই হচ্ছে ট্যাঞ্জিবলি কথা বলার চেষ্টা করেন বা ইন্টেলেকচুয়ালি ভাবার চেষ্টা করেন, তারা অনেক সময় দেখা গেল যে কোনো একটা ছোট্ট ইস্যু, লোকাল ইস্যুতে আমাদেরকে ফোন করে বসেন, আমাদেরকে ডেকে নেন, আমরা হয়তো সেটা অ্যাটেন্ড করি না, কখনো ইন্টেনশনালি করি না, কখনো হচ্ছে আমাদের কিছু প্রতিবন্ধকতা থাকে তার জন্য করি না, বা কখনো আমরা অন্য একটা জায়গায় এনগেজ আছি তার জন্য করি না, অনেকগুলো বিষয় থাকে। এবং আমরা অনেক সময় এটাও চাই যে লোকাল ইস্যুস মাস্ট বি
জাস্ট মানে মানে সলভড ইন দ্য লোকাল ওয়ে, এবং দেখা গেল সে যে সেটা হচ্ছে লোকাল ওয়েটাকে সেটাকে বড় ইস্যু করলে হয়তো আমাদের জন্য অনেক বেশি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে বিষয়টাকে সব সময় এইচ এন্ড এভরি টাইম একদম রেসপন্সিবল পার্সন রেসপন্সিবল মিডিয়া হিসেবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। কখনোই কোনো প্রকারের রিউমার বা গুজবে এবং বিশেষ করে যে সমস্ত ঘটনা ধরে ঘটনার ফলে হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় বিভাজন হয়, হ্যাঁ এই কথাগুলোকে কিন্তু আমরা খুব মাথায় দিয়ে রাখি। সব খবরই খবর নয়, হ্যাঁ আবার এটা মনে রাখবেন যে সব খবরকে খবর করা যায় না, অনেক বিষয়গুলো থাকে আমাদের অনেক ইন্টেলেকচুয়ালি অনেক ভাবনা চিন্তা করে অনেক খবরে হাত দিতে হয় করতে হয়, এবং কিছু কিছু জায়গায় হচ্ছে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে, দেখুন সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি গুড থিং দ্যাট উই কানেক্ট ইচ ওয়ান সোশ্যালি, এখন আমাদের সঙ্গে কানেক্ট করছেন হাজারো লোক লাখো লোক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বাট কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতেই একটা জিনিস একটা রিউমার যে হচ্ছে গুজব হয়ে যায়, যখন গুজব হিসাবে মানুষের কাছে চড়িয়ে যায় তিল থেকে যখন তাল হয়ে যায়, অথবা যেটার মধ্যে হচ্ছে একটা বলা চলে যে কমিউনাল হারমোনি ব্রেক হতে পারে সেটাকে যখন আপনি শেয়ার করে ফেলবেন নিঃসন্দেহে দ্যাট ইজ আ ভেরি ড্রাস্টিক থিং ফর দ্য সোসাইটি, দ্যাট ইজ আ ভেরি বিগ থিং ফর দ্য সোসাইটি। দেখুন সকালে উঠে সকলে আমরা সকলের মুখ দেখি, হ্যাঁ সেখানে দেখি না, আমরা অনেক সময় দেখবেন যে এমন বিপদে পড়েছি যেখানে আমরা কিন্তু তখন বাজ বিচার করি না যে আমি মুসলিম আপনি হিন্দু আপনি খ্রিস্টান আপনি শিখ আপনি ইহুদি আপনি পার্সিয়ান, হ্যাঁ এই যে একটা হচ্ছে কমিউনাল টলারেন্স আমাদের ভারতবর্ষে আছে এটা কিন্তু আমরা সবসময় চাই সেটা বজায় থাকুক, এবং সেক্ষেত্রে অবশ্যই সংবাদ মাধ্যম সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিবন্ধকতা আছে, সেটা রাষ্ট্রগতভাবে দেশগতভাবে প্রত্যেকটা জায়গাতে আছে ভারতবর্ষেও আছে। উই ক্যানট ব্রেক আওয়ার কমিউনাল হারমোনি কমিউনাল টলারেন্স, এটা কখনো করা যাবে না। যে ঘটনাতে হচ্ছে আমাদের মধ্যে সম্প্রীতি নষ্ট হয় আমরা নিজেদের হচ্ছে মানুষ হিসাবে যে পরিচয়টা সেটা ভুলে যাই, সে দ্যাট ক্যান নট বি ফোরকাস্টেড সোশ্যাল মিডিয়াতে একদমই না অবশ্যই, কারণ ব্যাপার হচ্ছে যে একটা জিনিস যখনই আমরা লাইভ থ্রো করছি সেটার অ্যাডভার্স ইফেক্টটা কী হতে পারে তার কনসিকোয়েন্সেস কী হতে পারে সেগুলো হচ্ছে আমরা কখনো বুঝি না। হ্যাঁ তো যাই হোক টিএমসি রাজা লিখছেন আমি শেয়ার করেছি লাইভটা, থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেককে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি নিঃসন্দেহে বলা চলে অনেক কথার মধ্যে অনেক কথা বলে ফেলেছি, অযাচিত কোনো ভুল কোনো ত্রুটি সেগুলো যদি হয়ে থাকে অবশ্যই সেটা আপনারা মার্জনা করবেন, অবশ্যই বড়রা নিজ গুণে মার্জনা করবেন ক্ষমা করে দেবেন, এবং ছোটরা যারা আছেন তারা মনে করবেন জব্বর ভাই আমাদের থেকে এক কদম আগে তাই আমাদের জন্য কিছু ভালো কথা বলেছে, এবং অবশ্যই ভালোবাসা এবং স্নেহ আমার প্রতি যা আছে সে নিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকে। বাট দ্য থিং ইজ দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের পরিচয় যদি বাংলায় থাকি তাহলে বাঙালি, আর ভারতবর্ষের মতো এত সুন্দর দেশে আমরা আছি তাই আমাদের পরিচয় ভারতবাসী, চলুন আমরা সবাই ভারতবর্ষ হিসেবে থাকি, ভারতবর্ষ তত বাংলার সুন্দর দিনের কামনা করি। This is Jabbar Ali, Chief Reporter, News Today India, signing off from the live weather forecast as well as the bulletin for next few days that has been published by the Meteorological Department, Government of India, as well as the head office in Delhi, as well as in the regional office in Alipurduar. This is Jabbar Ali signing off and meeting you in the next live with some important updates. Have a nice day. Good night.